আচ্ছা, আপনারা একটু একে একে যদি আপনাদের পরিচয় দিতেন, ভিডিও অন করে। আচ্ছা, তার সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাকিব হাসান। আমি আপনাদের আপাতত ট্রেনার হিসেবে আছি। ইনশাল্লাহ আশা করছি যে শেষ পর্যন্ত আমরা একসাথে থাকতে পারবো। আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এইটা ট্রেনিং নিয়েছিলাম আইডিবি থেকে। আপনারা কি আইডিবির নাম শুনেছেন কেউ? ঢাকা আইডিবির কথা বলছেন? হ্যাঁ, ঢাকা আইডিবির কথা বলছি। এটা হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা থেকে পরিচালিত হয়, তাদের অর্থায়নে অ্যাকচুয়ালি ওইটা চলে। তো ওইখানে হচ্ছে যে নর্মালি 1 বছরের একটা কোর্স ছিল, আমি ওইখানে হচ্ছে স্কলারশিপ পেয়েছিলাম আল্লাহর রহমতে। ওইখান থেকে আর স্যার, আমার মনে হয় স্যার ক্লাসের মধ্যে উপস্থিত থাকাটা মনে হয় ঠিক বুঝি নাই স্যার, খালি শরীরে অনেক শরীরে কিছু ক্লাসে উপস্থিত থাকাটা মনে হয় একটু মানে খারাপ দেখাচ্ছে। আমাদের একজন মানে শরীরে কিছু নেই, ক্লাসে আসেন উপস্থিত, ক্যামেরাটা যদি অফ করে দেওয়া হয় সেক্ষেত্রে মনে হয় খুব ভালো হয়। আচ্ছা, আমরা একটু কিছু কোন একটা মানে যখন ক্যামেরাটা অন করব তখন একটু পারলে হচ্ছে যে কোন একটা ড্রেস পরে নিয়ে ইনশাআল্লাহ আসব। হ্যাঁ সাকিব ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু ভাই বলেন। না না, ঠিক আছে স্যার, আপনি বলতে পারেন। রাতুল ভাই কিছু বলছিলেন? না না, ঠিক আছে স্যার। আচ্ছা, আমি হচ্ছে যে আপনাদের আইডিবি থেকে 1 বছরের কোর্স করেছিলাম, তারপর থেকে আর কি আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। আমি ঢাকা মিরপুর 10-এ থাকতাম, কাজী পাড়াতে। আপাতত আছি আপনাদের এলাকাতেই, এলাকা বলতে আসলে পাশের এলাকা। আমার আমি আমার বাড়ি হচ্ছে হলো সান্তাহার, নগা থেকে কাছে। আপাতত এইটুকুই, ইনশাল্লাহ আশা করছি আস্তে আস্তে আরো বাকি সবকিছু ইনশাল্লাহ আপনারা সবাই জানতে পারবেন। আচ্ছা, আপনারা এক এক করে আপনাদের নাম কই থাকেন বা কি পড়াশোনা করেন, এই জাতীয় জিনিসগুলো একটু শেয়ার করলে ভালো হতো। ভালো করে সবাই বলতে থাকলে হয়তো একটু এলোমেলো হয়ে যাবে, আপনি বরং একজন করে কল করেন, সুবিধা হবে। সাকিব ভাই সবাইকে একটু মিউট করে দিবেন। আচ্ছা, স্যার কথা শুনতে পাচ্ছে না। সাকিব ভাই আপনারটা মিউট হয়ে আছে। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, আপনি মাসুদ রানা ভাই, আপনি আপনার থেকেই শুরু করা হোক। আপনার নাম কই থাকেন যদি পরিচয় বলতেন আর কি করেন? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, বাসা পোরশা থানা, লেখাপড়া নওগাঁ সরকারি কলেজ পটিয়ার। এখন তো শেষ হলো না দেশের যে পরিস্থিতি। আচ্ছা, আপনার সাবজেক্ট কি ভাই? আপনার সাবজেক্ট কি ছিল? ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপরে আব্দুল কাইয়ুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমার বাসা নওগাঁ জেলার পোরশা থানায়। আমার পড়াশোনা রাজশাহী ইউনিভার্সিটি মাস্টার্স। রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স? আচ্ছা, আপনার কি সাবজেক্ট ভাই? আমার ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজ, আচ্ছা খুবই ভালো। আচ্ছা, আরেকটা কথা,
আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে আমাকে স্যার বলার দরকার নাই, ভাইয়া বলবে, ঠিক আছে? আচ্ছা ভাই, স্যার বললে একটু ইতস্তত লাগে আমার নিজের কাছে। আবার হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে এরকম হচ্ছে, আমার কাছে মনে হয়, জানি না, এটা হচ্ছে একান্তই আমার চিন্তা ভাবনা, স্যার বললে স্টুডেন্ট আর স্যারের মধ্যে একটা ট্রেডিশনাল একটা গ্যাপ থেকে যায়। এরকম হচ্ছে যে নরমালি আমরা যেরকম মানে টিচারদের যেভাবে পাইছি আর কি, নরমালি যে স্যার বললেই দেখা যায় যে অন্যরকম একটা জিনিস আমাদের চোখের সামনে আসে, স্টুডেন্ট আর স্যারের মধ্যে মোটামুটি একটা গ্যাপ থাকে। আমরা চাই না নরমালি, আমি এটা আমার অ্যাকচুয়ালি নিজস্ব আসলে ধারণা, আপনি যদি কিছু বলতেন। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ আলামিন ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমাকে? জি। আচ্ছা, আপনি একটু আপনার পরিচয়টা একটু দিয়ে। আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন, আর আমি স্টাডি করতেছি নওগাঁ সরকারি কলেজে, হ্যাঁ হ্যাঁ, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, এবার নিউ সেকেন্ড ইয়ার। আমার বাসা হলো নওগাঁ জেলা, উপজেলা হলো নেমাতপুর, দুই নম্বর। নওগাঁ জেলার কোথায় ভাই? নিয়ামতপুর থানা। নিয়ামতপুর, বর্তমান নওগাঁতে অবস্থান করতেছি। আচ্ছা আচ্ছা, যারা একটু কথা বলবো, আমরা একটু চেষ্টা করব যে ক্যামেরাটা অন করে তারপরে কথা বলার জন্য, তাহলে কি হবে? আমার ক্যামেরাটা অন হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, প্রবলেম থাকতেই পারে, ইটস নট আ বিগ ডিল। আমি ক্যামেরাটা ওপেন করার চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আর আজকে যেহেতু প্রথম, তো আজকে এই জন্য আর কি নরমালি আমি বলতেছি আর কি, ক্যামেরাটা অন করার জন্য। রেগুলারলি আসলে অন করার প্রয়োজন হবে না, ঠিক আছে? আচ্ছা জাস্ট এ মিনিট, আমি একটু একটা কাজ করি, আমি একটু আমাদের ক্লাসটা একটু লাইভ দিয়ে আসি ফেসবুকে। ওয়েট, আমি আমার পরিচয় দাও হইনি, আমি একটু দিয়ে নিই ভাইয়া। সবার হ্যাঁ, সাকিব ভাই আজকে লাইভে দরকার নেই, লাইভ দিব না। না আমরা পাম যে তো কথা বলছি তো। আচ্ছা আচ্ছা, লাইভ করলে করব, না করলে দরকার নেই, সমস্যা নেই। ওকে ভাই, রেকর্ডিংটা চলতে থাকুক। হ্যাঁ, রেকর্ডিংটা চলবে। আচ্ছা, মাইক্রোফোন সবাই আনমিউট করেন, কথাটা কিন্তু আমরা মিটিং দিয়েও বলে আসতেছি। হ্যাঁ, এখনো যদি আপনাদের একটু আনমিউট করে কথা বলেন, আপনার আমি সবাইকে মিউট করে দিয়েছি, আপনি একটু আনমিউট করে কথা বলেন আবার। আনমিউট করতে হবে, মিউট করতে হবে, এই। আচ্ছা, মিউট করা হলো, তারপর আবার আনমিউট করলেন কেন আপনারা? ভাইকে একটু আনমিউট করেন তো সাকিব ভাই। আবার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন বলেন ভাই আপনি, এইবার যে আনমিউট করবেন। আচ্ছা বলেন আপনাদের, হ্যাঁ আপনাদের অবস্থান বলেন। আচ্ছা সাকিব ভাই, ওদের লিংক দেওয়া হয়েছে কি গ্রুপে? না ও, আচ্ছা ভাই, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল সকালে, আমি গ্রুপে ঢুকে দেখি কে একজন শাহাদত ভাইয়ের ক্লাসের লিংক ওই আমাদের গ্রুপে শেয়ার করেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমার আমি আমার ওইখানে আমি লিংকে বসে আছি, কেউ আমার আমারটাতে নাই,
তো পরবর্তীতে দেখি শাহাদাত ভাইয়ের ওইখানে নতুন আমার গ্রুপের কয়েকজন স্টুডেন্ট ওইখানে ঢুকে গেছে, তো শাহাদাত ভাই নরমালি তাদেরকে রিকগনাইজ করতে পারছিল না। তো পরবর্তীতে আসলে আমি লিংকটা চেক করে ওদেরকে আবার এখানকার লিংক দিয়েছি। অনেকে হয়তো আগের লিংকে ঢুকে গেছে, হ্যাঁ ক্লাস লিংকটা তো আসলে আমাদের গুই গ্রুপটাতে নরমালি তো অন্য কারো তো লিংক পাওয়ার কথা না। না আমি যে মিটিং করছিলাম ওরা মিটিং লিংকে ঢুকে গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি একটু কপি কপি করে আমাদের এই লিংকটা সম্পূর্ণ দেন তো গ্রুপে, আবার একটু মানে আছে মিটিং আইডি পাসওয়ার্ড সহ। আচ্ছা গ্রুপে আমি আমার এইটার লিংক দিয়ে দিয়েছি, এরপর নেক্সট টাইম ইনশাআল্লাহ সব টোটালি দিয়ে দিব আবার। আর একটা কাজ করব ইনশাআল্লাহ যে আমি প্রত্যেকটা ক্লাসের আগে একবার করে আমি লিংকটা শেয়ার করব গ্রুপে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? আপনি একটু আনমিউট করে আপনার নাম পরিচয়টা যদি একটু দিতেন। আপনার ভয়েসটা শোনা যাচ্ছে না। আমার আসলে মাইক্রোফোনে কি জানি সমস্যা হচ্ছে, এই কারণে আসলে শোনা যাচ্ছে না। এখন কি শোনা যায়? হ্যাঁ এখন একটু আস্তে শোনা যাচ্ছে, বলেন সমস্যা নেই, শোনা যাচ্ছে। মাইক্রোফোনে একটু প্রবলেম হয়েছে। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আমি নওগাঁ সরকারি কলেজ থেকে ম্যাথমেটিক্সে মাস্টার্স কমপ্লিট করছি, এখন জবের জন্য চেষ্টা করতেছি আর কি। আমার বাসা হচ্ছে নিয়ামতপুর উপজেলা। মোটামুটি অনেকেরই বাড়ি দেখতেছি নিয়ামতপুরে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এরপরে হচ্ছে যে ফাহিম আহমেদ ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আপনি কিছু একটা জিজ্ঞেস করতে চাইছিলেন মনে হয় বকর ভাইয়া, আবু বকর সিদ্দিক ভাইয়া বলতে পারেন। আচ্ছা ফাহিম আহমেদ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আসতে একটু লেট হয়েছে তো? হ্যাঁ আমি এই জি জি মানে পরিচয়টা আসলে ওই রকম ভাবে পাইনি এই জন্য আর কি জিজ্ঞেস করছি। আচ্ছা মানিক কুমার ভাইয়া আপনি হ্যান্ড রেজ করছেন, কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, কিছু কি বলতে যাচ্ছেন? হ্যালো, হ্যাঁ 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 জি বলেন সমস্যা। আমি নওগাঁ সরকারি কলেজে পড়ি অনার্সে। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার ম্যাথমেটিক্সে। আচ্ছা আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাই। আপনি থাকছেন কোথায়, মানে আপনার বাড়ি কই বা থাকেন কই? আমার নওগাঁ জেলা বদলগাছি থানাতে থাকি। বদলগাছি থানা, আচ্ছা। আব্দুল কাইয়ুম ভাই কিছু বলতে যাচ্ছেন মনে হয়, বলেন। ভাই আমাকে একটু 5 মিনিটের জন্য বাইরে যেতে হচ্ছে, 5 মিনিট পরে কি আমি আবার জয়েন করলে কোনো প্রবলেম হবে? আচ্ছা ঠিক আছে যান, তবে চেষ্টা করব আমরা নরমালি ক্লাসের মধ্যে কাজগুলো না রাখা। ঠিক আছে সমস্যা নাই, আসুন 5 মিনিট পরে। আচ্ছা ভাই তো আমার পরিচয় দিয়ে নেই। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম, আমি সকলকে 1 মিনিট একটু সবার সাথে কথা বলবো। আগের যে লিংক আছে না ওইটাতে ঢুকে পড়ছে আমার একজন, মানে আমি যেকে অ্যাড দিছিলাম জয়েন করেছিলাম, ওই ভাই দেখতেছে অন্য অন্য আর কি ক্লাসে জয়েন হয়ে আছে। হ্যাঁ সেই জন্য আমি বলতেছি, আমি তো ওনাকে বলি নাই যে আপনি ওই ক্লাসে যান। আপনার তো ক্লাস শুরু হওয়ার আগে লিংক দিব এই কথাটা অনেকবার বলছি। প্রতিদিন ক্লাসে ভিন্ন ভিন্ন লিংক থাকবে, আপনাদেরকে ক্লাস শুরু হওয়ার আগে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে। এবং সবচেয়ে বড় যে আপনারা প্রবলেম ক্রিয়েট করছেন সেটা হচ্ছে, আপনারা পার্টিসিপেন্ট ছিলেন 35 জন 34 জন 33 জন, সেখানে এখনো সবাই ক্লাসে আসতেছেন না প্রথম দিন।
এই জন্য আমি আবার লিংক দিয়ে দিছি আপনাদের ক্লাসে। হ্যাঁ, এই জিনিসটা প্রথমেই বলে রাখছি যে আপনাদের ক্লাসে পার্টিসিপেন্ট যখন কমে যাবে, 25-এর নিচে হয়ে যাবে, তখনই আমরা আপনাদের ক্লাস বন্ধ করে দিব এবং আপনারা তখন আপনাদের ক্লাস অফ থাকবে। পরবর্তীতে ব্যাচ মেকিং হয়ে তারপর আবার আপনাদের ক্লাস শুরু হবে। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, এখানে যারা যারা আছেন সবাই মাথায় রাখবেন, ক্লাসের অ্যাটেন্ডেন্স যেন কমে না যায়। আজকে প্রথম দিনই 35 থেকে 28 জনে, আমি সহ 28, আমি গেলে 27, আমি আছি, স্যার আছে, 26 জন, সাকিব ভাই দুইটা আইডিতে আছেন। হ্যালো, না ভাই ওটা আমার আইডি। ডাইরেক্ট আপনার আজকেই 25 জনে নেমে আসছে, ঠিক আছে, মানে ক্লাস বন্ধ করার উপসর্গে চলে আসছেন আপনারা প্রথম দিনেই। হ্যাঁ, শুধু ক্লাস ক্লাস করছিলেন, আমাদের ক্লাসের ইয়ে ছিল সবই তৈরি হয়ে গেল। এই জিনিস সবাই মাথায় রাখবেন, এখানে যারা যারা আছেন, সেটা আপনি 5 মিনিট বাজারে গিয়ে হোক বা আপনি 5 মিনিট কোথাও গিয়ে হোক, যাই করে হোক, আপনার আপনার ক্লাস মিস দেওয়া যাবে না, আপনাকে অবশ্যই ক্লাসে থাকতে হবে, সেটা ইন্টারনেট ডাটা দিয়ে হোক বা আপনি মোবাইল ডাটা দিয়ে কানেক্ট থাকেন বা ওয়াইফাই থেকে কানেক্ট থাকেন। আপনারা কি কথা বুঝতে পারছেন সবাই? আপনাদের সাথে কত মিটিং করলাম, মিটিং করে 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 তারপর ক্লাসে আনলাম, ক্লাসে আনার প্রথম দিনের এরকম হাল, প্রথমের দিনই ঠিক নাই, তাহলে পরবর্তীতে আমি আপনাদের সাথে কোনোদিন রাগ করে কথা বলছি? তাহলে আজকে আপনাদের ফার্স্ট ক্লাস, কেন রাগ করে কথা বলা লাগবে আমার? আমি ঢুকছিলাম তখন শুনতেছিলাম কার কি প্রবলেম ছিল, কি বিকালে প্রবলেম। ব্যাচ গঠনের আগে থেকে সবাইকে বলা হয়েছে কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ করবেন, আমাকে ফোন দিবেন, আমি আপনাদের প্রবলেম শুনে আপনাদের সেটা সলভ করে দিব। এখন ব্যাচ শুরু হয়েছে, এখন কি প্রবলেম হয়েছে আপনাদের সেটা বলেন। এতগুলা মিটিং করলাম তাতে আপনাদের প্রবলেম সলভ হয় নাই। আমাকে যারা যারা ফোন দিছে তাদের করে দিছি, যারা টেক্সট দিছে তাদেরকে যেটা চাইছে সেটা হইলে আমি করে দিছি। এখন ক্লাসে এসে আপনাদের এরকম কথাবার্তা কেন? যারা ক্লাসে উপস্থিত আছে তাদের মনে হয় সেরকম কোনো সমস্যা নাই। তো প্রথম থেকেই ঠিক হন, ঠিক আছে, আমাদের অলরেডি কয়টা ব্যাচ অফ অফ হইছে। ঠিক আছে, তো ওইটা বুঝে ক্লাস করবেন সবাই, যে আসলে আপনারা একটা প্ল্যাটফর্মে আসছেন, এটার একটা রুলস আছে, ঠিক আছে, এই রুলসটা মেনে কাজ করবেন সবাই। আপনাদের রাগ করার কোনো উদ্দেশ্যে আমি আসি নাই, ঠিক আছে, আপনাদের কোঅর্ডিনেট করতেছি, আপনারাই প্রবলেমে পড়বেন যখন ক্লাস অফ হয়ে যাবে বা আবার নতুন করে ব্যাচ মেকিং করা হবে, নতুন স্টুডেন্ট আপনাদের ব্যাচে ইন করবে, তখন প্রবলেমগুলো আপনারাই কম বেশি ফেস করবেন ক্লাসে। সেই জন্য আমরা অনেক স্টুডেন্ট নিয়েই ক্লাস শুরু করছিলাম। হ্যাঁ, কিন্তু প্রথম দিনই গুড়ায় গলত, কিসের জন্য আমার এটার উদাহরণ দেন আপনারা। আপনার নিজেরই করার আছে, মানে আপনারই ক্লাসে আসতে হবে সেম টাইমে, সঠিক টাইমে।
আপনাদের নিয়েই ব্যাচ, আপনারা এখন আপনার কি করেন নাই সেটা কথা না, কথা হচ্ছে যে আপনাদের নিয়ে এখন ব্যাচ, আপনি এখন একটা ব্যাচের আন্ডারে চলে আসছেন, ঠিক আছে, সিঙ্গেল কোনো কিছু করার নাই। হ্যাঁ কিন্তু আমি আসলাম, অন্য কেউ না আসলে আমরা তাকে কিভাবে আনবো, এর কি কোনো প্রসেস আছে যে আমরা তাকে নিয়ে আসতে পারবো? হ্যাঁ আপনারা এই যে আমি এই যে গ্রুপে লিংক দিছি, আপনারা সবাই সবার সাথে যোগাযোগ রাখবেন। স্যার আসছে এখন, স্যারকে নিয়ে আলাদা একটা ফেসবুকে বা মেসেঞ্জারে একটা গ্রুপ করেন আপনারা সাকিব স্যারকে নিয়ে, যাতে সাকিব স্যার আপনাদের মধ্যে কমিউনিকেশনটা সবসময় ভালো থাকে, ঠিক আছে, যাতে আপনারা ইজিলি সবাই সবার সাথে কানেক্ট হতে পারেন। কেউ যদি হোয়াটসঅ্যাপে লিঙ্ক নাও পায়, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে লিঙ্কটা আমরা ক্লাসের আগেই মানে রাতে দিয়ে দিই। হ্যাঁ কালকে অনেক রাত্রে লিঙ্ক হয়েছে, এই জন্য দেওয়া হয়নি, তো আপনারা ওই লিঙ্কটা নিয়ে ওখানে দিয়ে দিতে পারেন এবং সবাইকে বলতে পারেন যে হ্যাঁ ক্লাস শুরু হয়েছে, সবাই জয়েন করেন। এর ফলে আমার মনে হয় যে আপনাদের কমিউনিকেশন, হোয়াটসঅ্যাপটা হচ্ছে আমাদের অফিসিয়াল একটা সাইড আর কি। হ্যাঁ এটা এখানে বেশি কথা না বলে এখন আপনাদের আপনারা আপনাদের মতন করে গুছায় নিয়ে স্যারের সাথে যেভাবে কানেক্ট হতে পারেন মেসেঞ্জারে, আমার মনে হয় এটা ভালো হয় এবং এটাই এটা হলো ইজি প্রসেস, এটাই সুবিধা হবে আপনাদের জন্য। বুঝতে পারছেন দাদা ভাই? হ্যাঁ আমাদের তো বুঝাই গেছে, কিন্তু আমাদের তো আজকে প্রথম দিন, সবাই একটু পরিচয় হচ্ছিলাম, পরিচয়টা শেষ হোক তারপর সবাই মিলে একটা মেসেঞ্জার গ্রুপ খুলবো, সেই গ্রুপে সবাই সবার সঙ্গে কথাবার্তা বলে সেটেল করে নেব। জি জি থ্যাংক ইউ। এটা আমি শুনুন, এখন আমার কথা শুনতে আপনাদের খারাপ লাগতেছে ঠিক আছে, কিন্তু যখন ব্যাচের ভিতরে ক্লাস করতে থাকবেন মনোযোগ দিয়ে, তখন যখন এসে আপনাদের এই যে আমাদের এখানে সাকিব স্যারই আছেন, উনি ব্যাচ নিতেছেন আরো একটি, সাকিব স্যার আপনার অভিজ্ঞতা যদি একটু ওনাদেরকে শেয়ার করেন যে আমরা আসলে কি প্রবলেম ফেস করি। না এটা আসলে বোঝা উচিত তাদের, আসলে প্রথম থেকে হয়তো বুঝলে ওদের ভিতরে যে ভ্রান্ত ধারণা রয়েছে বা হয়তো ভুল বুঝতেছে আমাকে, সেইটা আর কি কেটে যাবে। আপনি যদি একটু শেয়ার করেন স্যার দুই এক মিনিটে। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে যে নরমালি আমি আরেকটা ব্যাচ করাই বগুড়ার, ওইটা দুপুরের ব্যাচ, ওই ব্যাচটাতেও আপনাদের মতো শুরুতে অনেক পাবলিক ছিল, মানে অনেক স্টুডেন্ট ছিল। পরবর্তীতে হচ্ছে যে দেখা গেল যে কিছু সংখ্যক মানে আস্তে আস্তে আর কি ডে বাই ডে স্টুডেন্ট সংখ্যা মানে কমে যেতে লাগছে। কমে যাওয়ার ফলে একটা সময় হয়ে গেছে যে আমাদের ক্লাসটা বন্ধ ছিল, আমাদের পুরো ক্লাসটাই বন্ধ করে দেয়া হয়েছিল। দেখা যাচ্ছে যে হয়তো বা সামান্য কয়েকজনের জন্য পুরো ব্যাচটাই বন্ধ। তো সমস্যাটা হচ্ছে এরকম যে আপনি হয়তো রেগুলার, আপনি হয়তো বা ক্লাস করছেন ঠিক আছে, বাট আপনার যে হচ্ছিল যে আরেকজন হচ্ছে যে সহপাঠী আছে তিনি আসেন না। হ্যাঁ তো এই জন্য দেখা যাচ্ছে যে কয়েকজনের জন্য পুরো ব্যাচের উপর একটা ইফেক্ট করছে, পুরো ব্যাচটাই বন্ধ। তাহলে কি হচ্ছে যে আপনারা যারা রেগুলার আছেন তাদের কিন্তু এই হ্যাসেলটা ফেস করতে হচ্ছে, এই হ্যাসেলটা নিতে হচ্ছে, যার জন্য হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শাহাদাত হোসেন ভাই? জি আমি শাহাদাত বলতেছিলাম নওগাঁ থেকে। হ্যাঁ ভাই বলেন। আমার যে আমি আপনাদের ফার্স্ট যে এক্সামিনেশন এখানে ক্লাস করলে সার্টিফিকেট যা দিবেন আপনারা সেটা কি আমি পাবো? আচ্ছা আমি না আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম কিনা আমি জানি না, আমি আপনার কথা একটু কাটা কাটা শুনতে পাইছি, আরেকবার একটু যদি বলতেন। আসলে আপনাদের যে এক্সাম ছিল ফার্স্টে অনলাইনে সেটা আমি দিছি, সেখানে কংগ্রেচুলেশন সহকারে আমাকে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হইছে, আইডি নম্বর। আচ্ছা আমি আপনাদের গ্রুপে অ্যাড হইছি, এখন আমি যদি ক্লাস করি তাহলে কি আমি সার্টিফিকেট পাবো? হ্যাঁ অবশ্যই পাবেন। আচ্ছা ওইটা শোনার জন্যই বলতেছিলাম। তো আমার তো ওই যে ওখানে ভাইবার জন্য ডাকার কথা বলছিল যে আপনি আইডিটা প্রিজার্ভেশন করেন আপনাকে পরে টাকা হবে, বাট পরে তো কোথাও টাকা হয়নি,
আমি এখানে অ্যাড হইছি। আচ্ছা ভাই আপনার আমি কনফিউশন গুলো দূর করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন আমি আপনাকে ওই যে আমাদের গ্রুপে আমি ওই যে আমাকে যে নোটিফিকেশনটা দিয়েছে সেটা আমি স্ক্রিনশট দিয়ে শেয়ার করছি, সেখানে তেমন কেউ কোনো রিপ্লাই করেনি। আচ্ছা ভাই আপনি কি গ্রুপে মানে ক্লাসের লিংকটা কি আপনি দিয়েছিলেন আজকে? না ভাইয়া আমি দেইনি। ও আচ্ছা, না ওইখানে আপনার মধ্যে একটা নাম দেখলাম। আচ্ছা যাই হোক, আপনার কনফিউশন আমি দূর করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার ভাইবা বা আরো যত কিছুর কথা বলা হয়েছিল বা যেটা করা করার কথা ছিল এইটা এইগুলো একটা প্রসেস। এখন হচ্ছে হলো বাই কোনো রিজনে হয়তো বা পসিবল হয়ে ওঠে নাই। হ্যাঁ, তো আপনাকে যেহেতু এখানে জয়েন করাই নেওয়া হয়েছে, তো সেহেতু আপনার হচ্ছে হলো বাকি প্রসেস গুলো তারা নরমালি হচ্ছিল অথরিটি এটা আপনার জন্য কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে? আপনাকে এইগুলো নিয়ে আর হেডে মানে কোনো টেনশন করার দরকার নাই। আপনার এখানে রেগুলার ক্লাস করেন ইনশাল্লাহ, আপনি যেহেতু ক্লাসে জয়েন করে ফেলেছেন, আপনাকে যেহেতু ক্লাসে জয়েন করাইছে ওনারা, সো আপনার আর কোনো প্রসেস বাকি নাই, অথরিটি থেকে আপনার এগুলো সব অ্যাপ্রুভ করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আর আমি নওগাঁর বদলগাছি থেকে আমার ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করা শেষ। আচ্ছা ধন্যবাদ ভাই, আমাদের সাথে থাকেন, রেগুলার ক্লাস করেন। ক্লাস মিস করলে দেখা যাচ্ছে হয়তো বা দেখা আপনি হয়তো ক্লাস মিস করলেন, তো আপনি যদি রেগুলারলি ক্লাসও করেন, করার পরও দেখা যাচ্ছে যে ইরেগুলার হয়ে যান বা দুইটা ক্লাস মিস করছেন বা তিনটা ক্লাস মিস করছেন, তখন কিন্তু অথরিটি আপনাকে ক্লাস থেকে বাদ দিবে, সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেশন বা অন্য কোনো সুবিধা আপনি পাবেন না। এবার এটা শুধু আপনার জন্য না, এটা সবার জন্য। ক্লাস করব সমস্যা নাই, ক্লাসে রেগুলারলি উপস্থিত থাকতে হবে, ক্লাস করতে হবে। আমি আমার যে এক্সপেরিয়েন্সের কথা শেয়ার করছিলাম সেটা শেষ করি, সেটা হচ্ছে যে সামান্য কয়েকজন স্টুডেন্টদের জন্য পুরো একটা ব্যাচ বন্ধ ছিল, তখন কিন্তু এই যারা রেগুলার ছিল তাদের উপরে কিন্তু এটা ইফেক্ট করছে। এই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যারা আছেন মানে টোটাল যতজন আছেন আপনারা একজন আরেকজনের সাথে কি করবেন, কমিউনিকেশনটা ভালো রাখবেন। কমিউনিকেশন স্কিলটা ভালো হইলে কিন্তু শুধুমাত্র এই গ্রুপের জন্য না, আপনি যেই একটা সেক্টরে আসছেন এই সেক্টরটাতে একাই কিন্তু কোনো কিছু করা পসিবল না সেভাবে, আপনাকে অবশ্যই কমিউনিকেশন রাখতে হবে সবার সাথে। তো এই প্র্যাকটিসটা আমাদেরকে ক্লাসটার উপর দিয়ে করতে হবে, এইভাবে যে কেউ কেন আসতেছে না বা কি জন্য আসতেছে না বা আসবে না কেন, এই জিনিসগুলো নর্মালি আপনারা ডিসকাস করবেন। দেখা যাচ্ছে যে আপনি যখন আমরা ক্লাস করবো একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে যাবো, তো একজন আরেকজনের সাথে কথা কমিউনিকেশন করলে সবাইকে বলবো হয়তো বা যে ক্লাস শুরু হয়ে গেছে জয়েন করেন, বা লেট কেন করছেন, লেট করা যাবে না, যেহেতু ক্লাসে হচ্ছিল ইম্পর্টেন্ট কিছু শেখানো হবে, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, এই জন্য টাইমলি থাকতে হবে। তো দেখা যাচ্ছে হয়তো তারপরেও দুই চার জনের বা এরকম দুই একজনের সমস্যা হইতেই পারে, অ্যাক্সিডেন্টলি হোক আর যেটাই হোক প্রবলেম আসতেই পারে। তো এই জিনিসটা আপনারা আগে থেকে আমাকে জানাই দিবেন যে ভাইয়া আমার হচ্ছিল আনফরচুনেটলি একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে যার জন্য হয়তো বা আমি আজকে ক্লাস করতে পারছি না, অথবা আমার ফার্স্ট আওয়ার একটু আসতে প্রবলেম হবে। হ্যাঁ, রিজনটা যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে আপনাকে সেই ছাড়টা দেয়া হবে, তবে এইটা সবসময় করা যাবে না, কারণ প্রবলেম মানুষের সময় সবসময় যে আপনি প্রবলেম দেখায় ক্লাস করবেন না তা কিন্তু হবে না। অথরিটি কিন্তু এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি ফলো করে, কারণ অথরিটি চায় না যে আপনার জন্য পুরো ব্যাচটা বন্ধ হোক। আমার ব্যাচটা বন্ধ হয়ে গেছিল, আল্লাহর রহমতে পরবর্তীতে আবার শুরু হয়েছে। সো আমি চাই না আপনারা এই তিক্ত একটা অভিজ্ঞতাটা আপনারাও ফেস করেন। তো আপনারা একজন আরেকজনের সাথে কমিউনিকেশনটা রাখবেন, এই জন্যই রাখবেন কারণ প্রয়োজনটা আপনার, যে যদি তারা না আসে বা কেউ না আসে তাহলে এটার ইফেক্ট আপনার উপরও পড়তেছে, ব্যাচটা বন্ধ হলে কিন্তু আপনিও শিখতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে যে হয়তো বা কয়েকদিন পর শুরু হবে, কিন্তু তখন তো ওই পুরান স্টুডেন্ট ওরা তো বাদ, ওদেরকে বাদ দেওয়া হবে, সেই ক্ষেত্রে ওদের জায়গায় নতুন কোন স্টুডেন্ট ঢুকানো হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের উপর একটা ইফেক্ট করবে। কিরকম, যখন নতুন স্টুডেন্ট ঢুকানো হবে তাদেরকে কিন্তু এক্সট্রা একটা কেয়ার নিতে হচ্ছে, কারণ আপনারা একটা ক্লাস করে একটা ফিগারে চলে আসছেন, কিন্তু তারা কিন্তু যখন নতুন জয়েন করবে তখন কিন্তু আপনাদের মতো স্টেজে থাকবে না, তো তাদেরকে আবার কিন্তু এরকম ভাবে তৈরি করতে কিন্তু কিছু সময় লাগবে, এবং এই যে সময়টা লাগবে তখন কিন্তু আপনাদেরও
একটা সময় নষ্ট হবে, যে দেখা যাচ্ছে যে নতুন একজন স্টুডেন্ট সব বুঝবে না, আপনাকে যে জিনিসটা বলবো আপনি বুঝে যাবেন কারণ আপনি রেগুলার স্টুডেন্ট। তো তাকে বোঝানোর পেছনে যে সময়টা দিতে হবে এই জন্য কিন্তু কি হবে ক্লাসের সময়টা একটা হ্যাম্পার হবে। তো সব দিকেই সমস্যা, এই জন্য কি করতে হবে একটাই সমাধান আল্লাহর রহমতে আমাদেরকে চেষ্টা করতে হবে সবার সাথে একটা ভালো কমিউনিকেশন রেখে, যাদের করার ইচ্ছা নাই ভাই আমি আপনাদেরকে এটা আমি ক্লিয়ার করে বলি, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট, যাদের ক্লাস করার ইচ্ছা নাই বা যারা অ্যাকচুয়ালি চিন্তা করতেছেন আচ্ছা ফ্রি আছি করি যতদিন হচ্ছে করি বা এই সে দেখা যাক, এরকম যাদের চিন্তা ভাবনা আছে তারা এখনই বাদ দেন ভাই, এখনই বাদ দেন, আপনি আরেকজনের সুযোগ নষ্ট করেন না বা ক্লাসের বাকি যারা আছে তাদের তাদেরকেও হ্যাসেলের মধ্যে ফেলায় না। আমার কথা বোঝা যাচ্ছে? আর নরমালি আমি খুব বেশি স্ট্রিক্টলি কথা বলি না, আজকে যেহেতু হচ্ছে যে আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে একটু প্রবলেম হয়েছে যার জন্য হয়তোবা বলছি, আমার সাথে ক্লাস করেন ইনশাল্লাহ বাকি জিনিসগুলা বুঝতে পারবেন, আর আমি কেমন কিভাবে ক্লাস করাই এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। তবে একটা জিনিসই যেটা ফোকাসিং যেটা ফোকাস করতে হবে আপনাকে অন টাইম রেগুলারলি ক্লাসে আসতে হচ্ছে। হ্যালো ভাই। জি মানিক ভাই, আমি পরীক্ষা দিয়েছিলাম তো রেজিস্ট্রেশন করার পর, পরীক্ষা দেওয়ার পর পাস হইছি। হ্যাঁ ওখানে একটা পিন কোড ছিল, পিন কোডটা আমি হারিয়ে ফেলেছি, ওটা কি পাওয়া যাবে? ওটা পাওয়া যাবে মানিক ভাই, ওটা আপনাকে দিয়ে দেওয়া হবে স্যার। আজকে যার যার লিস্টে নাম আছে লিস্টে নাম রাখবেন, এবং যার নাম নাই তার নাম উঠে নিবে, পরবর্তীতে রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিয়ে দিব আপনাকে সার্ভার থেকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাঙ্ক ইউ, ধন্যবাদ। দেখেন আমি আপনাদেরকে আসলে প্রথমে এই কথাটা এই কারণেই বলতেছি আমরা, কারণ আমরা এই কয় মাস ধরে দীর্ঘ কয়দিন ধরে ক্লাস হচ্ছে, অনেক দিন ধরে আমরা অবজার্ভ করে ক্লাস, আমাদের 50টা ব্যাচ চলতেছে, হ্যাঁ অবজার্ভ করতে করতে তারপর কিন্তু আমরা আপনাদের ক্লাস শুরু করছি। আমি চাই না যে আপনাদের কোনো একটা ক্ষতি হোক বা আপনারা ক্লাসটা করতে আপনাদের কোনো প্রবলেম হোক, হ্যাঁ আমি চাই আপনারা ভালো মতো ক্লাস করেন, ভালো কিছু শিখেন, আমাদের কাছ থেকে যত কিছু নেওয়ার আছে আপনারা তত কিছু নেন। ঠিক আছে, এটা নেটের প্রবলেম এর কারণে অনেক সময় হয়, এটা এমন কিছু না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এটা এমন কিছু না, এটা আপনি অন্য ডিভাইস থেকে কানেক্ট করেন, এটা এমন কিছু না, আই হোপ কোনো প্রবলেম হবে না আপনার। মোবাইল থেকে কানেক্ট করে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আপনি কাজ করবেন স্যার, আপনি প্রথম দিন সবার সবার সাথে পরিচয় হচ্ছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সাকিব স্যার অনেক ভালো ক্লাস নেয়, আমি আমি নিজেও দেখছি, ঠিক আছে, তো আপনারা উপকৃত হবেন ওনাকে হেল্প যদি করতে পারেন, হ্যাঁ আপনারা যদি ওনাকে স্যারকে হেল্প করার সুযোগ দেন। আর কাইন্ডলি আমি একটা জিনিসই বলবো আপনাদের উদ্দেশ্যে, দেখেন আমি কিন্তু কিছুই না আপনাদের, আমি জাস্ট কোঅর্ডিনেট করতেছি আপনাদের, যে আপনাদের ব্যাচটা যেন সুন্দরভাবে থাকে, আপনারা যেন সুন্দরভাবে ক্লাস করতে পারেন সবাই, স্যার কিন্তু আপনাদের ক্লাস নেবে, উনি আপনাদেরকে শিখাবে, তো ন্যূনতম তাকে একটু মানে যে একটা স্যার বলে একটা সম্বোধন সেটা অন্তত করবেন, হ্যাঁ আচ্ছা, তারপরে ভুলবশত ভাই মুখ থেকে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ কিন্তু আমিও কিন্তু আপনাকে বলি নাই কাউকে যে আমাকে স্যার বলেন বা ভাই বলেন, এটা কাউকে বলে নেওয়ার জিনিস না, এটা এটা হচ্ছে একটা সম্মান, আপনি সম্মান দিবেন সম্মান পাবেন। ঠিক আছে, আমার এই ছোট ছোট জিনিসগুলাই আপনাদের একদিন বড় কাজে লাগবে, দেখবেন আমিও যখন আপনাদের স্টেজে ছিলাম অনার্সে পড়তাম বা চাকরি করতাম না, তখন আমারও অনেক ভুল আছে, এখনো আমার ভুল হয়, সেগুলো আমি শুধরাইনি, মনে করি যে হ্যাঁ আমার শেখার শেষ নাই, আমি আপনাদের ছোট বড় যেটাই হয় আমি যেহেতু আপনাদের দায়িত্বে আছি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। হ্যাঁ আমার একটা রিকোয়েস্ট রাখবেন আপনারা সবার উদ্দেশ্যে বলতেছি, মর্নিং এর ব্যাচ এটা কিন্তু সবাই বলেই আসছেন যে এটা মর্নিং এর ব্যাচ, এই জন্য কিন্তু মর্নিং এ আনা হয়েছে আপনাদের, হ্যাঁ আশা রাখবো যে মর্নিং এর ব্যাচ বলে কেউ ঘুম থেকে উঠতে পারতেছি না, হ্যাঁ কেউ নাই,
এরকম করবেন না আসলে। হ্যাঁ, ক্লাসটাকে ক্লাসের মতন গুরুত্ব দিবেন। আমি আশা করতেছি আপনাদের জন্য এলইডিপি 4000 ল্যাপটপ কিনতেছে, এই ল্যাপটপ গুলা হয়তো আমার বাসায় পাঠাই দিবে না, ঠিক আছে? এই ল্যাপটপ গুলা হচ্ছে প্রত্যেক ব্যাচে যারা থাকবে তাদের জন্যই কিনতেছে, যারা ভালো করবেন তাদেরকে গিফট করার জন্য। তাদেরকে আরো হয়তো অনেকে বলবেন ভাই আমার বাসায় ল্যাপটপ আছে, ল্যাপটপ লাগবে না, আমার বাপের অনেক টাকা আছে। কিন্তু আসলে এমনও অনেক মানুষ আছে যার কাছে ল্যাপটপ জিনিসটা অনেক বড় জিনিস, সে যদি একটা ল্যাপটপ পাইতো তাহলে তার জীবনটাকে গুছায় নিতে পারতো, তার সংসারটাকে গুছায় নিতে পারতো। হ্যাঁ, সো আপনারা শিখেন এখান থেকে, আমরা আপনাদেরকে ফিনান্সিং করাবো। তো আপনারা কাজটা আগে শিখবেন, তারপর আমরা ওই স্টেজে যাব, আপনাদেরকে নিয়ে যাবে স্যার, আমাদের মেন্টরিং টিম আছে, আপনারা সর্বাত্মক আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। কিন্তু আপনারা কখনোই, আপনারা মেসেঞ্জারে একটা গ্রুপ খুলবেন আজকে এবং পাঁচজন পাঁচজন করে টিম লিডার করে দিবেন, সাকিব স্যার একজন গ্রুপ লিডার করে পাঁচজন পাঁচজন করে ওদেরকে টিম লিডার করে দিবেন। এখানে পাঁচটা ছয়টা গ্রুপ করে দিবেন স্যার, গ্রুপ ওয়ান থেকে শুরু করে গ্রুপ সিক্স, সেহেতু ওই ওই টিম লিডারের দায়িত্ব থাকবে ওই পাঁচজন কি করতেছে না করতেছে, তার বাসা কোথায়, তার সে কি করে, তার বাবা মার নাম্বারও যদি নিয়ে রাখতে হয় নিয়ে রাখবেন। হ্যাঁ, সে যদি না দিতে চায় যে না আমার বাবা মার নাম্বার দেওয়া লাগবে না, কি সমস্যা বলবেন, অথরিটি চাইছে, ঠিক আছে? কারণ আপনি ক্লাস করবেন অথচ ক্লাসে আসবেন না, তাহলে তো এটা এটা আসলে এরকম কোর্স না গভর্নমেন্টের যে আপনি আসবেন যাবেন সার্টিফিকেট পেয়ে যাবেন। এটার জন্য আমার সাথে যোগাযোগ করবেন কারো যদি সার্টিফিকেটের দরকার পড়ে। হ্যাঁ, তো আমি আপনাদের এমনি বিনা পয়সায় সার্টিফিকেট দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু মানে আসলে এই কোর্সে এই সিস্টেম নাই, এই কোর্সটা আপনাদের শিখতেও হবে প্লাস আপনাদেরকে আর্নও করতে হবে। আমরা আপনাদের শিখাবো আর্নও করবো, যাই হোক প্রথম দিন আপনাদের সাথে পরিচয় এই সেই সবকিছু স্যার করবে। তো সাকিব স্যার আপনি শুনতে পাচ্ছেন ওদেরকে নিয়ে? হ্যাঁ শুনতে পাচ্ছি। অবশ্যই স্যার ওদেরকে ছয়টা গ্রুপ করে দিয়ে ওরা যারা যারা আছে সবাইকে একটা লিস্ট করে দিবেন, যারা এখানে অ্যাক্টিভ আছে যারা গ্রুপ লিডার হতে চায় তাদেরকে, গ্রুপ লিডার দায়িত্ব আছে যাদের তাদেরকে গ্রুপ লিডার করে প্রত্যেককে ডিভাইড করে দিবেন, যাতে সবাই সবার সাথে কানেক্ট থাকে, এবং মেসেঞ্জারে একটা গ্রুপ করে নেবেন লাগলে যাতে ওরা কানেক্ট থাকে আপনার সাথে, যাতে ওখানে আপনাদের পার্সোনাল যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলা স্যারের সাথে আপনারা ওখানে আলোচনা করবেন। আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু আপনাদের এডুকেশন রিলেটেড কথাবার্তা গুলো বলবেন, উইদাউট এডুকেশন রিলেটেড কথাবার্তা বলবেন না, আপনাদের জন্যই ভালো হবে। ওয়েব ডিজাইন কোর্সটা সহজ আবার কঠিন, আপনি যদি আপনার মতন করে গুছিয়ে নিতে পারেন ভালো হবে। সবার কি সবার তো এখানে ল্যাপটপ ডেস্কটপ আছে? হ্যাঁ, আপনি যে কথা বললেন সেগুলো অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে গ্রুপ থাকলে আমাদের কি ভালো হয় আর কি। জি জি জি, হ্যাঁ এটা আমরা আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখা লাগবে, আর আপনি যথাসাধ্য ভালো চেষ্টা করছেন, ভালো একটা পরামর্শ দিলেন আমাদের। হ্যাঁ, গ্রুপে আমাদের টিম লিডার থাকে আমাদের বেশি সুবিধা, কারণ একে অপরকে যদি কোন সেবা জানা থেকে সেটাও জানা। জি জি, আজকে স্যার করে দিবে আপনাদেরকে, আপনারা যারা সিনসিয়ার আছেন বা আপনারা যারা দায়িত্ব নিতে চাচ্ছেন তারা থাকবেন। আসলে দায়িত্ব নেওয়ার কিছু নাই এখানে, যে আসলে সবার সাথে সবাই কানেক্টিভ এই আর কি। জি 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 স্যার, আপনি যেহেতু তাদের সাথে হচ্ছে যে স্যার না ভয় বলেন, আপনি যেহেতু নরমালি তাদের সাথে এর আগে কয়েকবার মিটিং করেছেন, আর আজকে যেহেতু আমাদের আমার সাথে ফার্স্ট ক্লাস, তাদের সবার সাথে আমার পরিচয় নাই, আমার মনে হয় আপনি জিনিসটা করলে বেটার হয়। আমি তো সবাইকে ওইভাবে চিনিও না জানিও না। না আসলে এইটা আমি আসলে কাউকে জোর করে দিতে চাচ্ছি না, যাদের মনে করবেন আপনি যে এরকম আপনার এই মতন আপনি তাদেরকে ই করে দেন স্যার, সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। এবং আপনাদের থেকে কে কে টিম লিডার হতে চান একটু বলেন। হ্যাঁ সাজ্জাদ আছেন,
আপনি নোট করে নিয়ে ওদেরকে আমি আপনি যেহেতু আছেন আমি এখনই করে ফেলি সুবিধা হবে আমার মনে হয় কি যে প্রতিটা থানার থেকে কিছু টিম লিডার দেওয়া দরকার স্যার আমি স্যার মৌলভীবাজার থেকে এখন আপনি নওগাঁর ব্যাচে আপনি নওগাঁ থেকে এখন আর বাইরের কেউ না আপনি আমাদের স্টুডেন্ট না স্যার আমি এটা আমি বলছি জি রানা থানাটা না কিছু না আপনি যদি দায়িত্ব নিতে চান আপনি স্যারকে বলেন অবশ্যই আপনাকে ডিভাইন করা হবে আছেন যদি একটু বলেন তাহলে সাকিব স্যার একটু নাম লিখতে পারেন ওই থানার কে কে আছেন আমাদের গ্রুপে হ্যালো স্যার আমি আছি হাসিবুল ভাই আপনি কি আচ্ছা রাতুল ভাই কি জানি বললেন প্রত্যেক টিম লিডারে বরাবর করে দিবেন জাস্ট টিম লিডারের নামগুলা বলেন আপনারা কে কে টিম লিডার হতে চাচ্ছেন এই যে রানা বলছে তারপরে হচ্ছে হাসিবুল বলছে তারপরে সাজ্জাদ বলছে আর কে আছেন বলেন মনিরুজ্জামানও টিম লিডার হ্যাঁ কোনো সমস্যা নাই ঠিক আছে মনিরুজ্জামান ভাই কই থেকে জেনে বললেন পোরশা আচ্ছা আপনিও পোরশা আচ্ছা আচ্ছা পোরশা থানা থেকে তিনজন পাওয়া গেল স্যার আমি হতে চাই জি জি থ্যাংক ইউ আপু আপনার নামটা বলবেন একটু আমি সুবর্ণলতা শর্মেন নিয়ামতপুর থানা আচ্ছা সুবর্ণলতা শর্মেন স্যার একটু সুবর্ণলতা আরেকজন বললেন সে হচ্ছে কি জানি জি ভাই আমি হতে যাচ্ছি জোহা স্যার বদল গেছে আচ্ছা হ্যালো হ্যাঁ ইমন জি ভাই আমি হতে যাচ্ছি আমি বগুড়া থেকে ইমনের নাম চলে সাতজন হইলো হ্যাঁ সমস্যা নাই আর কি ওদেরকে চারজন হয়ে যাবে তাহলে ভালো হবে সমস্যা নাই হ্যাঁ 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 মানে আর কি যেভাবে হোক স্যার ওদেরকে ভাগ করে যাতে ওরা সবাই সবার সাথে কানেক্ট থাকে হ্যাঁ ওরা টিম ওয়াইজ কাজ করতে পারে যাতে কোনো প্রবলেম না হয় আমাদের ক্লাস যেন ভালো থাকে আর কি আমরা কিন্তু এই উদ্দেশ্যেই আগাচ্ছি এবং আপনারা এখানে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ বিনয় করব এইটাই যে আপনারা কন্টিনিউ ক্লাস করবেন আশা করি আপনারা ভালো কিছু শিখবেন ঠিক আছে তো আপনারা টিম স্যার ক্লাস শেষে আপনাদের নাম প্রেজেন্ট করে সেটা এক্সেল শিটে সহকারে আপনাদের গ্রুপে টিম ওয়ান দিয়ে নামগুলা দিয়ে দিবে আপনারা যেটা শিখতে আসছেন এটা কোডিং ঠিক আছে
আপনি একজন ওয়েব ডিজাইন এবং ডেভেলপার হবেন, এটা কিন্তু নর্মাল যেটা আমরা ট্রেডিশনাল এডুকেশন যেগুলো আমরা বাংলা ইংলিশ যেগুলো শিখে আসছি এইগুলো থেকে কিন্তু আলাদা। এরকম না স্কুল কলেজে যেভাবে হয়তো বা আমি শুধুমাত্র পরীক্ষা অ্যাটেন্ড করলাম বা হচ্ছে যে সপ্তাহে দুই একদিন করে ক্লাস করলাম, করার পরে পরবর্তীতে যে আমি যখন হয়তো প্রাইভেট টিউশনই করে করার পরে আমি তারপরে অনেক ভালো রেজাল্ট করতে পারি। বাট আপনি যে সেক্টরটাতে আছেন আপনি একটা ক্লাস মিস করলেও আপনার জন্য কিন্তু প্রবলেম হয়ে যাবে, কারণ আপনি যে জিনিসটা শিখছেন সেটা কিন্তু এই চিরাচরিত যে মানে লেখাপড়া সেইগুলোর কিন্তু বাহিরে টেকনিক্যাল জিনিস, একদম টোটালি টেকনিক্যাল জিনিস। তো আপনি যদি মনে করেন যে আমি হয়তো বা যখন সময় পাবো তখন করব বা হয়তো বা দুই একদিন হয়তো করলাম না এই জিনিসটা কভার করে ফেলবো, এই জিনিস এরকম যদি চিন্তা ভাবনা থাকে কারো ভাই এখনই বাদ দেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, তাহলে আপনার জন্য না। ঠিক আছে, আপনি নিজেও ঝামেলায় পড়েন না, আরেকজনকে ঝামেলায় ফেলেন না। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যতটা সহজ করা যায়, আপনি যদি রেগুলার ক্লাস করেন, রেগুলারই থাকেন, মনোযোগের সহিত আপনি ক্লাস করেন, আমি আপনাকে যে টাস্ক গুলো করতে বলবো যা যা দিব এগুলো যদি মানে টোটালি ফুললি করেন ইনশাআল্লাহ আমি আশা করছি আপনারা খুব সহজেই ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার হবেন। বাট যদি আপনার চেষ্টার মধ্যে ত্রুটি থাকে, আপনি যদি ইরেগুলার হন, তাহলে কিন্তু ভাই আপনি হইতে পারবেন না। আপনি যত বড়ই যত ভালোই ডেভেলপার বা ডিজাইনার বা ভালো ট্রেনারের কাছ থেকেই ট্রেনিং নেন না কেন, উনি যদি আপনাকে পানিতে গুলায়ও খাওয়ায় দেয় বাট আপনি যদি ইরেগুলার হন, প্র্যাকটিস যদি না করেন, লিখে নিতে পারেন আপনি কখনো ডিজাইনার আর ডেভেলপার হিসেবে খুব ভালো সাকসিড করতে পারবেন না। তো একটাই কথা, আপনাকে ক্লাসে রেগুলারিটি মেইনটেইন করতে হবে, আপনাকে যে টাস্ক গুলো দেয়া হবে বা যেটা করতে বলা হবে সেটা করবেন, এবং সেটার পরবর্তীতে আপনাকে এইগুলো ছাড়াও নিজের সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি এই জিনিসগুলো করার জন্য আপনি রেডি থাকেন, মানসিকভাবে যদি প্রস্তুত থাকেন, আপনার মধ্যে যদি ধৈর্য জিনিসটা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি এই কোর্সটা করেন। আদারওয়াইজ আমার সাজেশন থাকবে আপনি এখনই বাদ দেন। আপনি এইখানে সময় নষ্ট করার থেকে আপনি যদি অন্য কোনো সেক্টরে যেতে চান বা অন্য কিছু করতে চান সেটাই করেন, তাহলে কি হবে আপনার ওই কাজটা আগায় যাবে, সময় নষ্ট হবে না মাঝখানে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ শুরু করেন। যাদের ইচ্ছা আছে এইখানে কিছু করার, এই সেক্টরে কিছু করার, হ্যাঁ তারাই ইনশাল্লাহ থাকেন, এবং ধৈর্য থাকতে হবে ভাই। আপনি যদি মনে করেন যে আমি জাস্ট কয়েকটা ক্লাস করে আমি একজন ডেভেলপার হয়ে যাব, ডিজাইনার হয়ে যাব, ডলার ইনকাম করব, তাহলে আপনি ভুল ধারণা করছেন। আমি শুরুতে এই জিনিসটা বলি, আপনি যদি রেগুলার মেইনটেইন করেন, আপনি যদি চেষ্টা করেন খুব ভালো মতো, তাহলে ইনশাল্লাহ এটা পসিবল, আদারওয়াইজ সম্ভব না। আপনারা ভালোভাবে ক্লাস করবেন এটাই আমি আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি হচ্ছে যে যাদের নাম লিখেছি এখানে আর কি, আপনারা আমি নামগুলো বলি আপনারা একটু দেখেন। সেটা হচ্ছে হলো মাসুদ রানা, ওনার বাড়ি হলো পোর্টে। আমার কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে স্যার। আচ্ছা, মাসুদ রানা ভাই পোর্শা, হাসিবুল ইসলাম ভাই উনিও পোর্শা থেকে, মনিরুজ্জামান ভাইয়া উনিও বর্ষা থেকে, সুবর্ণলতা শারমিন, আপু আপনার থানা বা আপনার ইয়েটা কোথায় মানে কই থাকেন? নিয়ামতপুর ভাইয়া। নিয়ামত
আচ্ছা আমানুল্লাহ জোহা ভাইয়া, আপনার থানাটা বা কোথায় থাকেন? আপনার কথা কিছু বলছেন আলামিন ভাই? আচ্ছা সুপ্রিয় প্রামাণিক ভাই, আপনি কোন থেকে যান? বগুড়া থেকে ভাই। আচ্ছা বগুড়া কোথায় থাকেন ভাই? শাকতলা ভাই। আচ্ছা আর সাকিব হাসান ভাই? পোরশা। জি ভাই। আপনাদের পোরশার সংখ্যা দেখি অনেক বেশি হয়ে গেছে, 1 2 3 4 জন, সাতজনের মধ্যে চারজনই হচ্ছে পোরশা। আচ্ছা হ্যাঁ বলেন। আমি নিয়ামতপুর থেকে বলতেছিলাম ভাইয়া। নিয়ামতপুর থেকে? হ্যাঁ। আচ্ছা আপনিও চাচ্ছেন লিডার হিসেবে থাকতে? জি। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ মহিউদ্দিন আলমগীর ভাই। জি ভাই। আমি ওই যে রাতুল ভাইয়ের সঙ্গে গতকাল একটু কথা বলছিলাম অফলাইনে। আচ্ছা মঙ্গল। জি একটু বলে রাখি, মঙ্গলবার করে আমি, সরি আগে পরিচয়টা দিই, আমি হচ্ছে মহিউদ্দিন আলমগীর, আত্রাই প্রতিশোর। আচ্ছা আচ্ছা একটা মার্কেটিং করি, তো মঙ্গলবার করে 9টা থেকে 9:30 সময় বের হই, আপনার 2টা 3টা পর্যন্ত মানে একটা লোকাল একটা টি আর কি চায়ের ইয়ে করি আর কি মার্কেটিং। রাতুল ভাইয়ের সঙ্গে নিয়ে বললাম, তো বললো সমস্যা নেই ক্লাস তো আপলোড করা হবে, আপনি ওটা দেখে ইয়ে করে নিন, আর অনওয়েতে রাস্তার মধ্যে আপনার মার্কেটিং যেহেতু নিজের বিষয় ওটা আপনি মায়ের সাজানো থাকেন। আমি কিন্তু রাস্তার মধ্যে থেকে আপনার সঙ্গে জয়েন হয়েছি এখন। আচ্ছা মানে গাড়িতে আছি আর কি, রাস্তা থেকে নামলাম। অনেক শখ এটা, অনেক আগে থেকে আমি করবোই করবো যেভাবে হোক। আচ্ছা কথা হচ্ছে যে যেহেতু রাতুল ভাইয়ের সাথে আমি এখন রাস্তাতে আছি ভাই। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আমি বলি একটু শুনেন। রাতুল ভাইয়ের সাথে যেহেতু কথা হয়েছে, দেখেন আপনাকে কারোর সাথে মানে কথা বলে যে কারোর কাছ থেকে পারমিশন নিয়ে কিছু করতে হবে, বিষয়টা আমি আপনাকে খুলে বলি। আপনাকে আপনি যদি ক্লাস না করেন সেক্ষেত্রে কিন্তু লসে পড়বেন আপনি। আমি একটু আগে যে কথাগুলো বললাম, না না ক্লাস তো করবো, শুধু মঙ্গলবার ভাই প্লিজ একটু ইন্টারাপ্ট করে, শুধু মঙ্গলবার মানে একদিন রবি মঙ্গল আর বৃহস্পতিবার ক্লাস আমাদের, তাই না? হ্যাঁ জি, শুধু মঙ্গলবার আমার মার্কেট, অন্য রবি এবং বৃহস্পতিবার তো থাকতে পারবো, কোনো এতটুকু সমস্যা নেই। আচ্ছা মঙ্গলবার ক্লাস এভাবে, মঙ্গলবারেও তো ক্লাসটা জরুরি। আচ্ছা একটা কাজ করেন, আপনার আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে যে আমার আমাকে একটু ক্লাস শেষে একটু নক দিয়ে, ঠিক আছে? মহিউদ্দিন ভাই জি, আপনি একটু ক্লাস শেষে বা আপনার হচ্ছে আজকে যে আপনি যেহেতু যে কাজে বের হয়েছেন সেটা শেষ করেন। শেষ করার পরে আমি তো অনলাইনে আপনার সঙ্গে জয়েন হই আছি। হ্যাঁ তা তো অবশ্যই, সমস্যা নাই, আপনি একটু আমার সাথে এটার পরে কথা বলেন, আমি ইনশাআল্লাহ এটা নিয়ে আপনার সাথে কথা বলবো, একটু কথা বলতে হবে তো। আচ্ছা ঠিক আছে। জি জি জি। আচ্ছা মোহাম্মদ আলামিন ভাই কোথায় থেকে যেন বলছিলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জয়েন থাকে। ওকে আলামিন ভাই যেন কোথায় থেকে? নিয়ামতপুর থেকে ভাইয়া। নিয়ামতপুর থেকে? আচ্ছা নিয়ামতপুর থেকে সুবর্ণলতা শারমিন আপু আছে, আর কি কেউ আছে আমাদের নিয়ামতপুরের ভাইয়া? আমি তো এক্স্যাক্টলি এখনো জানি না, মানে
যে আটজন আপনারা আর কি লিডার হওয়ার জন্য আর কি আগ্রহ প্রকাশ করেছেন ওই লিস্টের মধ্যে সুবর্ণলতা শারমিন আপু আছে, তো ওনারটাও লিখছি যার জন্য আমি বলতে পারলাম আর কি। আচ্ছা আচ্ছা, আবু বকর সিদ্দিক নামে আছে নেওয়াতপুর থেকে। আবু বকর সিদ্দিক, আচ্ছা আপনিও আবু বকর সিদ্দিক, আপনার নাম মনিরুজ্জামান না? জি, কিন্তু আমি নেওয়াতপুর থেকে তাকে অ্যাড করেছিলাম তো তাই বলতে পারলাম। ও আচ্ছা আচ্ছা, মানে নেওয়াতপুর থেকে আছে। হ্যাঁ, আপনি কথা বললেন আসুস বা এই যে আবু বকর সিদ্দিক নামে, যেটা আবু বকর সিদ্দিক লেখা আছে, বাট উনি কথা বলছেন না তো, উনি আসলে কি ক্লাসে আছেন? মানে ওর হ্যাঁ ওর ওখানে ওই যে নেটওয়ার্ক জনিত কারণে তো যাই হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা মোটামুটি আটজন পাইছি। আর কারো ইচ্ছা আছে থাকলে বলতে পারেন। আচ্ছা রয়্যাল মোল্লা ভাইয়া, আপনি হ্যান্ড রেজ করছেন, বলেন। রয়্যাল মোল্লা ভাইয়া হ্যান্ড রেজ করেছিলেন, হ্যালো, হ্যাঁ বলেন। আমিও বদল গেছি। রাখি আপু বদল গেছি। আচ্ছা আপনি কি লিডার হিসেবে থাকতে যাচ্ছেন? রাখি আপু বদল গেছি আপনি কোথায় থেকে বদলগাছি থেকে? সাদত হোসেন ভাই? জি আমি বদলগাছি থেকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের মোটামুটি অনেকজন হয়ে গেছে, 9 জন হয়ে গেছে। আমরা তো মোটামুটি 4-5 জনের 6 জনের কথা বলছিল রাখল ভাই, তো মোটামুটি 9 জন হয়েছে, সমস্যা নাই। আপনাদেরকে লিস্ট আকারে ইনশাল্লাহ করে দেওয়া হবে। আচ্ছা মোটামুটি, আচ্ছা আপনাদের হচ্ছে যে রাখি আপুর সাথে মনে হয় এখন প্রথম কথা হলো। রাখি আপু বদল গেছে থেকে? বলছি আপনার একটু পরিচয়টা দেন, আপনি কোথায় কি করছেন বা আপনার পরিচয়টা চাচ্ছিলাম। আমার নাম রাখি, আমি হলো মাস্টার্সে পড়াশোনা করি নওগাঁ সরকারি কলেজ। আপনার কোন সাবজেক্টে? ফিলোসফি। আরে বাহ, আপনি তো আধ্যাত্মিক লোক, ফিলোসফি। আচ্ছা যাই হোক, খুব ভালো লাগলো। আর হচ্ছে যে আরো অনেকের সাথে তো মানে পরিচিত হয় নাই, এই যে শামীম রেজা ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার নাম আর একটু পরিচয়টা যদি দিতেন। আমার নাম মোহাম্মদ শামীম রেজা, আমি পোরশা থানাতে থাকি, আর পড়াশোনা হচ্ছে নওগাঁ সরকারি কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আপনি কি অনার্স বা মাস্টার্স কি করছেন? আমি অনার্স করতেছি সেকেন্ড ইয়ার। আচ্ছা এরপরে হচ্ছে যে ফাহিম আহমেদ ভাই, ফাহ
তাইম আহমেদ ভাই কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ ভাই বলেন। ভাই আমি দিনাজপুরে থাকি, আমার বাসা দিনাজপুরে, আমি বর্তমানে ঢাকায় থাকি, ঢাকায় নিটাতে পড়ি। আচ্ছা আপনি দিনাজপুর থেকে রেজিস্ট্রেশন করেছেন? জি জি। আচ্ছা নগাতে রেজিস্ট্রেশন করেছি, তবে থাকি দিনাজপুরে, মানে বাসা দিনাজপুরে আমার। আর পড়াশোনার কি জানি বলবেন? ঢাকাতে ভাই। ঢাকা কোথায়? নিটারে। কোথায়? ইনস্টিটিউট অফ হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ। আচ্ছা আচ্ছা, টেক্সটাইল নিয়ে পড়াশোনা করছেন? জি না, সিএসসি নিয়ে পড়াশোনা করছি ওটাতে। সিএস? ও আচ্ছা, ওইখানে সিএসসি নিয়ে করছেন? জি জি জি। ও সিএসসি এর মধ্যে তো আপনার এই কোডিং জিনিসগুলো আছে? জি, তো এখন তো সব বন্ধ দেয় না। আমি বলি তো হচ্ছে আমার ফ্রেন্ড আমার সাথে বড় মিটারে পড়ে, ওর নেট প্রবলেমের কারণে কথা বলতে পারছে না। ও থাকে মিটারে পড়ে, আমিও মিটারে পড়ি। সাকিব ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার মাইক্রোফোনটা অফ আছে স্যার আপনার। এখন এখনো আসে নাই ভাই। স্যার আপনার মাইক্রোফোনটা অফ আছে স্যার। সাকিব ভাই আপনারটা আনমিউট করা আছে। হ্যালো। জি সাকিব ভাই এখন শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন না? আচ্ছা তাহলে হয়তো বা হেডফোনের প্রবলেম হয়েছিল। আমি ল্যাপটপ থেকে ভিডিওটা অন রাখছি আর কি, আমার হোস্ট করা আছে ল্যাপটপের ডিভাইসটা, আর ফোনের যে ডিভাইসটা ওইটা থেকে আমি কথা বলছি, এইজন্য ল্যাপটপের ডিভাইসে আমাকে মিউট করা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের হচ্ছে যে অনেক, আপনাদেরও হয়তো বা আমার এখানে নেটের প্রবলেম অথবা আপনাদের ওইখানে নেটের প্রবলেম, যার জন্য হয়তো বা অনেকে হয়তো বা আমাকে শুনতে পাচ্ছেন না বা কেউ হয়তো কথা বলতে পাচ্ছেন না, প্রবলেম হচ্ছে। যেহেতু আমরা একসাথে অনেকদিন থাকবো ইনশাল্লাহ, তো আমরা বাকি পরিচয় বা আরো অন্যান্য জিনিসগুলো আমাদের ডিভাইডে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা মুরাদ ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি সিলেট থেকে মুরাদ বলছি। তো আমি বর্তমানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ত্রিপলি ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে পড়তেছি। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? সাকিব ভাই মনে হয় আবার আনমিউট হয়ে গেছে, দেখেন একটু। আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা এখন বলেন ভাই, মুরাদ আহমেদ ভাই। হ্যালো আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। জি আমি মুরাদ আহমেদ, আমি হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট, আর আমি বর্তমানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ত্রিপলি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে পড়তেছি। আচ্ছা আচ্ছা, তো আমার ইচ্ছা ছিল আর কি গ্রুপ লিডার হওয়ার।
অলরেডি আমাদের 9টা হয়ে গেছে, 6টা করার কথা ছিল, 6টা এক্সিট করে 9 এ চলে গেছে। জি জি আচ্ছা ঠিক আছে, আমি আপনার নামটা লিখে রাখছি, মুরাদ আহমেদ না? জি জি মুরাদ আহমেদ। এতক্ষণ ধরে যখন আমি বললাম আপনি কি তখন ছিলেন না যে আর কেউ আর কেউ হইতে চান? অ্যাকচুয়ালি আমার নেট কানেকশনে কিছু প্রবলেম ছিল বুঝছেন, আর এর জন্য আসলে আমি কথা বললে আপনারা হয়তো মানে তখন শুনতে পারতেন না ভালো করে, এর জন্য বলি। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা লায়েক আহমেদ আপনি হ্যান্ড রেজ করেছেন, লায়েক আহমেদ ভাই পড়ালেখা করতেছি সেকেন্ড ইয়ারে। আর এই যে মুরাদ ভাই কি জি ভাই, আমি আর মুরাদ ভাই জি একই ইঞ্জিনিয়ারিং কলেজে সেম ব্যাচে পড়ালেখা করি, ও ট্রিপল ইয়ার, আমি সিএসসি। অনেকের জায়গায় আবার নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, তো কথা হচ্ছে যে আমার সাথে যারা থাকবেন ইনশাল্লাহ আমরা যারা একসাথে ক্লাস করব ট্রেনিং করব কিছু জিনিস আপনাদেরকে আমি শুরুতেই বললাম, সেটা হচ্ছে যে আমি চেষ্টা করব যতটা সহজ ভাবে আর আমার সাধ্য অনুযায়ী যতটা সহজ ভাবে করানো যায় আমি চেষ্টা করব। আপনারা থাকেন ইনশাআল্লাহ আপনাদের কাছে কঠিন মনে হবে না। যদি আপনারা রেগুলারলি ক্লাস করেন আর প্র্যাকটিসটা কন্টিনিউ রাখেন, আর হচ্ছে যে আমি যেভাবে বলবো এইভাবে যদি কাজ করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের কাছে কঠিন মনে হবে না, কারণ সবকিছুই তো প্রথম প্রথম একটু কঠিন মনে হয়। হ্যাঁ তারপরেও ইনশাল্লাহ আমি আশা করছি আপনাদের তুলনামূলক কম কঠিন মনে হবে, সহজই মনে হবে। আরেকটা ইস্যু হচ্ছে যে আপনাদের যদি কারো ভাই কন্টিনিউ করার ইচ্ছা না থাকে তাহলে অযথা সময় নষ্ট করবেন না এইখানে, ঠিক আছে? আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার সাথে থাকেন ইনশাল্লাহ ক্লাস করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন, মানে কোডিং বিষয়টা শুনলেই আসলে মনে হয় যে অনেক কঠিন কিছু, কোডিং করতে হবে এইটা না বুঝে, এইটা যদি ভুল হয় ওইটা হবে, ওইটা ভুল না হইলে এইটা হবে, বাট জিনিসগুলো বুঝে করলেই তো সহজ। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের বুঝে করার জন্য, আপনাদের কাছে কঠিন কিছু মনে হবে না। আর আমরা নর্মালি কোড মানে কোড যেটা করতে হয় কোডিং হিসেবে আমরা এইভাবে করবো না, আমরা নরমালি মনে করেন যে গল্প করতে করতে বা যেভাবে সহজ হয় সেভাবে ইনশাল্লাহ করবো। থাকেন ইনশাল্লাহ নিরাশ হবেন না। আচ্ছা ভাই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ভাই অল্পতেই হতাশ হওয়া যাবে না, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আজ থেকে আপনি কত বছর আগে থেকে মানে আজ পর্যন্ত কিন্তু স্টাডি চলছে, আপনি লেখাপড়া চলছে, কারো মাস্টার্স তো কমপ্লিট হয়ে গেছে, অনার্স করছেন, অনার্স হয়তো অনেকের কমপ্লিট, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনাদের সবার পড়াশোনা কমপ্লিট হয় নাই, পড়ছেনই, কেউ চাকরির জন্য, কেউ হচ্ছে যে এডুকেশন মানে একাডেমিক পড়াশোনা কন্টিনিউ আছে, বাট এই একটা সেক্টরে এসে কেন জানি সবার এরকম একটা জিনিস মানে জিনিস কাজ করে যে আমি কয়েকটা ক্লাস করলেই না জানি কত টাকা ইনকাম করতে পারবো, ডলার ইনকাম করতে পারবো, এই করতে পারবো, সেই করতে পারবো অল্প কয়েকটা দিন, তারপরে দেখা যাচ্ছে যে অল্প কয়েকটা দিন পরে যখন কোনো কারণে হয়তো মানে ভালো মতো শিখতে পারে না, হয়তো প্র্যাকটিস করে না এই যে, বা হয়তো বা একটু পরিশ্রম করার পরে দেখা যাচ্ছে যে কোনো ফিডব্যাক আসে না, ভালো একটা ফিডব্যাক সে যেরকমটা এক্সপেক্ট করতেছিল সেরকম ফিডব্যাক আসে না, তো তখন যে কি হয় হতাশ হয়ে যায়।
কিন্তু একটাবারও চিন্তা করে না যে কোন সেক্টর, আমি একটা সেক্টরে আসি আমাকে তো মিনিমাম একটা এফোর্ট দিতে হবে এই সেক্টরে, কিছু তো প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে, সময় দিতে হবে। অল্প একটু সময় দেওয়ার পরে চিন্তা করে যে আমি তো অনেক মানে আমি তো চেষ্টা করলাম হইলো না, হতাশ হয়ে যায়। কিন্তু কখনো কিন্তু এটা চিন্তা করে না যে আমি আজ 12-14 বছর ধরে পড়াশোনা করলাম, তারপরেও আমি এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত ভালো কিছু করতে পারি না বা খুব ভালো একটা জব পাই নাই, সেইখানে কিন্তু হতাশ হয় না। তখন কিন্তু চিন্তা হয় যে আরেকটু চেষ্টা করি, আরেকটু চেষ্টা করি। বাট এই একটা সেক্টরে কেন জানি এটা আমাদেরই মানে মেন্টালিটিতে ঢুকাই দেওয়া হয়েছে যে ফ্রিল্যান্সিং মানে করলেই মানে শুরুতেই মানে শুরু করলেই শুধু ডলার আর ডলার, টাকা আর টাকা, মানে তাকে কিছু পারতে হবে কি হবে না এরকম কিছু না। আমরা হয়তো বা সামান্য কয়েকজনের কথা হয়তো জানি বা শুনি যে হয়তো বা সে হয়তো এত টাকা এত ডলার ইনকাম করছে, সে হয়তো বা এত টাকা ইনকাম করছে, তারপরে সে এখনো খুব ভালো ইনকাম করতেছে। বাট তার পেছনে সে যে কতটা এফোর্ট দিছে ওইটা ইনকাম করার জন্য আমরা এই জিনিসটা দেখি না। একটা ছোট্ট একটা কাহিনী বলি আপনাদের বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে যে লেখক মানে একটা আর্টিস্ট, আর্টিস্টের নাম আমার এক্সাক্ট মনে নেই, হ্যাঁ অনেক বিখ্যাত একজন আর্টিস্ট, হ্যাঁ তো উনি একদিন একটা কফি শপে বসেছিল, উনি একটা কফি শপে বসেছিল তো উনার ওই পাশ দিয়ে এক ভদ্রমহিলা যাচ্ছিলেন। তো ভদ্রমহিলা উনাকে দেখার পরে চিনতে পারে যে উনি হচ্ছে যে অনেক ভালো একজন আর্টিস্ট, অনেক ভালো চিত্রাঙ্কন করেন। তো সেই ক্ষেত্রে উনি কি করলো, উনি ওই আর্টিস্টের কাছে যায়, যাওয়ার পরে ওনার সাথে কথা বলে যে আমি আপনার অনেক বড় ফ্যান, হ্যাঁ অনেক বড় ফ্যান আপনার, মানে আঁকানো জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে একজন ফ্যান যেভাবে কথা বলে আর। তো বলার পরে বলে যে একটা কাগজ, একটা সাদা কাগজ আর একটা পেন্সিল দেয়, দিয়ে বলে যে আমাকে কিছু একটা আঁকায় দেন, আমি যেহেতু আপনার অনেক বড় একটা ফ্যান আপনার সাথে আমার একটা দেখা হলো, একটা স্মৃতি হিসেবে কিছু জিনিস থাক, আপনি কিছু একটা এঁকে দেন। তো ওই আর্টিস্টটা 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ডের ছোট্ট একটা ছবি এঁকে দেয় ওই কাগজটাতে। আঁকায় দেওয়ার পরে উনি হচ্ছে যে ওনার যে ফ্যান ছিল মানে যাকে এঁকে দিয়েছে তাকে মানে বলে যে এই ছবিটার মূল্য কত জানো তুমি? বলে যে না আমার কোনো আইডিয়া নেই। উনি বলে যে এই ছবিটার মূল্য 50 লক্ষ টাকা। তো মহিলা চিন্তা করে যে 50 লক্ষ টাকা, তো উনি মহিলাটা তো প্রথমে বিশ্বাস করতে পারে নাই। তো উনি কি করলো, উনি হচ্ছে যে এরকম যারা পোর্ট্রেট যারা হচ্ছিল চিত্রাঙ্কন বা চিত্রশিল চিত্রকর্ম বিক্রি করে এরকম কিছু আর্ট গ্যালারিতে গেল, যাওয়ার পরে ওখানে হচ্ছে ছবিটা দেখালো, দেখানোর পরে বললো যে ভাই এটার প্রাইস কেমন হতে পারে। তো যিনি হচ্ছে যে ওই আর্ট গ্যালারির মালিক উনি তো দেখেই বুঝতে পারছে যে এইটা কার আঁকানো হতে পারে, উনি হচ্ছে যে বলছে এটা এটার মূল্য 50 লক্ষ টাকা, আপনি যদি আমাকে এখনই দেন আমি আপনাকে 50 লক্ষ টাকা দিব। তো মহিলাটা অবাক, উনি চিন্তা করতেছে যে মাত্র 30 সেকেন্ডে 50 লক্ষ টাকার একটা চিত্রকর্ম করে দিল কেমনে সম্ভব, তাহলে তো উনি কোটি কোটি টাকা ইনকাম করে। উনি পরবর্তীতে কি করলো, পরবর্তীতে আবার আরেকদিন দেখা হলো ওনার সাথে ওই বিখ্যাত যে চিত্রশিল্পীটা ছিল ওনার কাছে, ওনার সাথে দেখা করে, করার পরে বলে যে আপনি হচ্ছে যে নরমালি 30 সেকেন্ডে এত সুন্দর এত দামি একটা ছবি আঁকাই ফেলছেন যেটার মূল্য 50 লক্ষ টাকা, আমি এটা শিখতে চাই, আমি 30 সেকেন্ডে এটা করতে চাই, আমি এরকম বড় একজন চিত্রকর্মী হইতে চাই, আমি এরকম করতে চাই, আমি শিখতে চাই। তখন ওই চিত্রকর্মীটা বলে যে তোমার কাছে কত সময় মানে এই জিনিসটা আমি আঁকাইছি 30 সেকেন্ড এটা তুমি দেখতে পাইছো, বাট এর পেছনে যে এফোর্টটা আমি দিছি 30 বছর ধরে এটা কিন্তু তুমি জানো না। এই জিনিসটা আমি হয়তো এখন 30 সেকেন্ড আঁকাইতে পারি, বাট এটা এটা আঁকানোর জন্য আমাকে পিছনে 30 বছর সময় দিতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। তখন ওই মহিলাটার অ্যাকচুয়ালি তখন ওই মহিলাটা বুঝতে পারে যে আসলেই যে 30 সেকেন্ডে আমি আমরা দেখতে পাচ্ছি যে 30 সেকেন্ডে উনি একটা চিত্রকর্ম করে দিল যেটার ভ্যালু হচ্ছে 50 লক্ষ টাকা, বাট ওইটা আঁকানোর জন্য যে উনি 30 বছর পরিশ্রম করছে এটা আমরা কেউ জানি না, এটা উনি ওই মহিলাটাও জানতো। এই জন্য ভাই
গল্পটা এই জন্যই বললাম যে আপনারা হয়তো বা যাদের কাছ থেকে শুনছেন যে ফ্রিল্যান্সিং এরকম বা ওই রকম, তাদের সাফল্যের পিছনের যে কষ্টটা, তারা যে পরিশ্রমটা করছে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। না জেনে আমরা মনে করি এইটা হয়তো বা এই অল্প কয়েকদিন হয়তো বা প্র্যাকটিস করলে আমিও পারবো, পারবেন অবশ্যই পারবেন ইনশাল্লাহ, বাট ধৈর্য সহকারে একটু চেষ্টা করতে হবে। তো যখন দেখা যাচ্ছে হয়তো কিছুদিন চেষ্টা করলেন, হয়তো বা কোনো কারণে হচ্ছে না, সাকসিড হইতে পারেন নাই, তখন যে কি হয়, হতাশ হয়ে যায়। না আসলে সবাই মিথ্যা বলে, ভুলভাল বলে, আসলে এগুলো সম্ভব না। যারা যারা পারে তারা তারা ওদের হয়তো হয়ে গেছে, কিন্তু পিছনের যে কাহিনীগুলো এগুলো আমরা অনেকে জানি। এই জন্য অধৈর্য হওয়ার একটু চেষ্টা করে ধৈর্য সহকারে লেগে থাকবে, দেখবেন হয়ে যাবে। কথা হচ্ছে যে নরমালি প্রথম দিন আমরা আজকে সেভাবে ক্লাস ক্লাস করবো না, আমরা একটু নরমালি আলাপ আলাপ আলোচনা করলাম পরিচিত হওয়ার জন্য। আসলে আজকে মূলত ক্লাসটা তো, তারপরে হচ্ছে যে আমি নরমালি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আমার গলায় মোটামুটি শুকিয়ে গেছে। হ্যাঁ, একটা কাজ করি, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি 10 মিনিটের। 10 মিনিট পরে আমরা ইনশাল্লাহ আবার আসব। এসে আমরা এই কোর্সটাতে কি কি শিখবো, কিভাবে কিভাবে শিখবো, আমাদের গোলটা কি, আলটিমেট গোলটা কি, হ্যাঁ যত জিনিসগুলো আমরা মানে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। আর হচ্ছে যে আমি কোডিং সম্পর্কে একটু ধারণা দিব আপনাদেরকে। আপনাদের হয়তো অনেকেই কোডিং সম্পর্কে নলেজ আছে, আবার অনেকেরই নাই। তো সবার জন্য সামান্য কিছু ধারণা দিব, আবার ছোট্ট হয়তো বা একটা ছোট্ট কিছু কোডিং করে দেখতেও পারি আজকে, ঠিক আছে? তো আমরা 10 মিনিটের একটা বিরতি নিচ্ছি, সরি 10 মিনিট না 15 মিনিট। এখন বাজে 10:23, মানে 10:25 ধরি আর কি। তো ঠিক, আচ্ছা সাকিব ভাই একটা কোয়েশ্চন ছিল। হ্যাঁ বলো। আমাদের তো 4 ঘন্টা ক্লাস হবে তাই না? হ্যাঁ 4 ঘন্টা কি মানে আপনি কি নিবেন? হ্যাঁ কি আলাদা আলাদা মানে 4 ঘন্টা ক্লাস কি আপনি নিবেন নাকি 4 ঘন্টায় 4 জন কি আলাদা আলাদা মানে না না 4 ঘন্টায় আমি এবং পুরো কোর্সটা ইনশাআল্লাহ আমি নিব। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্ক ইউ। 4 ঘন্টা অ্যাকচুয়ালি এরকম ফিক্সড না। হ্যাঁ এটা হচ্ছে যে নরমালি আমাদের ক্লাস অনুযায়ী দেখা যাচ্ছে যে কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, তবে বেশি লাগার কথা না, কমে লাগবে আর কি। ঠিক আছে জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক 10:40 আমরা ইনশাআল্লাহ আবার সবাই চলে আসব। আপনারা যারা আছেন আপনারা একটা কাজ করতে পারেন, বের হয়ে না যে মিউট করে রেখে আপনার যে কাজ যদি কোনো কাজ থাকে সেটা করতে পারেন, তবে বের হয়ে যাওয়ার দরকার নাই। ঠিক আছে একটা কথা বলি, হ্যালো
আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাস কি শুরু হইছে? ওয়ালাইকুম আসসালাম। না, কেবল জয়েন করলাম আর কি। বাকি কোথায় সবাই? একদম 24 নেমে আসছে। আচ্ছা, আপনারা সবাই কি আছেন? জি স্যার আছেন। 20 জনে নেমে আসছে আপনাদের সংখ্যা। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের সাথে কোঅর্ডিনেটর অথবা আমি যেভাবে কথা বলতেছি, নরমালি আমরা কেউ চাই না এইভাবে কথা বলতে, যেহেতু আমরা একটা আমরা প্রবলেম ফেস করেছি যার জন্য, কিন্তু আপনাদের যাতে প্রবলেম ফেস করতে না হয় যার জন্য এইভাবে কথা বলা। আদারওয়াইজ আমরা কেমন এটা তো আমাদের সাথে থাকতে থাকতে ইনশাল্লাহ জেনে যাবেন, বুঝেও যাবেন। আপনারা ভয় পাবেন না যে নরমালি যে কোডিং বা আমি যে এই জিনিসগুলো বলতেছি না জানি কত কঠিন কিছু, এত কঠিন কিছু না। সব জিনিসই না জানার আগে কঠিন থাকে, হ্যাঁ, কিন্তু যখন কোনো জিনিস ভালো মতো জেনে যাবেন, বুঝবেন, তখন আর জিনিসটা কি কঠিন থাকবে না। তো টেন্স হওয়ার কোনো কারণ নাই, শুধুমাত্র সময় চেষ্টা এই জিনিসগুলো করে যাবেন, সময় দিবেন, চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের মধ্যে আপনারা কি জানেন আসলে আপনাদের কোর্সে কি কি থাকতেছে বা আপনারা কি কি শিখবেন ইনশাআল্লাহ? আসলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কি কি, তবে আমরা যেহেতু ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, আমাদের আসলে HTML, তারপর CSS, Bootstrap, JavaScript, তারপর হচ্ছে যে একটা JavaScript framework এগুলো শিখতে হবে। PHP Laravel থাকতে পারে। আচ্ছা, আর কারো কোনো আইডিয়া আছে? CMS ভিত্তিক WordPress। আপনারা মোটামুটি ভালো জানেন, তারপরে হয়তো অনেকে যারা জানে না তাদের জ্ঞাতার্থে বলি, আমরা এই কোর্সে যেটা যেটা শিখবো ইনশাল্লাহ সেগুলো হচ্ছে HTML, CSS, Bootstrap, JavaScript, jQuery, WordPress, customization, PHP, MySQL, আর হচ্ছে যে আপনার WordPress development, jQuery plugin। jQuery তো আমরা JavaScript এর পরে বললাম jQuery। HTML টা হচ্ছে একটা structure আর কি। আমরা
আচ্ছা ঠিক আছে আর আমাকে সার বলার দরকার নাই ভাইয়া বলবে আচ্ছা আব্দুল কাইম ভাই বলেন ভাই অনেকেরে আনমিউট করা আছে যে জন্য নয়েজ আসছে অনেক সময় কথা শুনতে সমস্যা হচ্ছে যদি ভাই একটু মিউট করে দিতেন সবাইকে আচ্ছা সবাইকে মিউট করে দিয়েছি আপনারা একটা কাজ করেন আপনাদের প্রয়োজন না হলে আপনারা আনমিউট করেন না যখন যে কথা বলবে শুধুমাত্র ওই সময়টা আনমিউট করে কথা বলেন আদারওয়াইজ মিউট করে রাখেন তাছাড়া নয়েজ হবে অন্যকে হয়তো কথা বল ভালো বুঝতে পারবে না আচ্ছা আব্দুল কাইম ভাই আপনি আবার কিছু বলবেন বলেন না ভাই কিছু বলবো না ও না আপনার হ্যান্ডে রাইজ করা ছিল তো এইজন্য আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি এইচটিএমএল সম্পর্কে একটু বলি আপনারা যারা ওয়েব নিয়ে কাজ করবেন ওয়েব ডিজাইন করেন ডেভেলপমেন্ট করেন যাই করেন না কেন আপনার এইচটিএমএল জিনিসটা জানতে হবে বা এইচটিএমএল থাকবেই এইচটিএমএলটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইটা আপনি ধরতে পারেন যে একটা স্ট্রাকচার যেরকম হচ্ছে যে আমাদের বডি হ্যাঁ আমরা আমাদের ভিতরে একটা কঙ্কাল আছে না স্কেলিটন তো ওই কঙ্কালটা হচ্ছে আপনার ওই কঙ্কালটাই লায়েক আহমেদ আমি বারবার মিউট করে দিচ্ছি আপনাকে আপনি আবার আনমিউট করে কেন করছেন আপনার ওইখান থেকে একটু নয়েজ আসতেছে ঠিক আছে এইচটিএমএলটা হচ্ছে একটা স্ট্রাকচার আপনি যেটাই করেন না কেন তার একটা স্ট্রাকচার থাকতে হয় ঠিক এইচটিএমএলটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার আপনি ধরেন কোনো যদি কোনো একটা বিল্ডিং বানাইতে চান বা কোনো বাড়ি তাহলে তার আগে কি করতে হয় একটা ফ্রেম বানাইতে হয় আপনি যদি মাটির বাড়িও বানান তারপরেও কিন্তু একটা ফ্রেম বানায় তারপরে সেখানে মাটি লাগাইতে হয় আবার হচ্ছে যে আপনি যদি কনস্ট্রাকশন কোনো বিল্ডিং করেন লাইক ইট খড় সরি খড় কেন বলি কংক্রিট ইট রড বালি সিমেন্ট এগুলো দিয়েও যদি বানান তারপরে কিন্তু একটা ফ্রেম লাগে লাইক আপনার বিল্ডিং বানানোর সময় নিচে কি করে বিম ঢালাই করে গ্রেড বিম দেয় কলাম থাকে ঠিক আছে তো এই যেহেতু জিনিসগুলো এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচার করা হয় এইচটিএমএল দিয়ে তারপরে ওইটাকে মডিফিকেশন করা হয় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ধরেন সাপোজ একটা হচ্ছিল হিউম্যান বডি একটা মানুষের বডি এই বডিটাতে মনে করেন যে কঙ্কালটা হচ্ছে এইচটিএমএল আর এইখানে যে মাংস পিণ্ডগুলো জোড়া দিয়ে কোথাও চুল কোথাও দাড়ি কোথাও এই যে জিনিসগুলো হিউম্যান বডির বিভিন্ন পার্টস এই যে মানে যেই অংশে যা জিনিস আছে এই জিনিসগুলো সাজানো গোছানো হয় এইগুলো করা হয় সিএসএস দিয়ে হ্যাঁ মূল বিষয়টা হচ্ছে কঙ্কালটা হচ্ছে আপনার এইচটিএমএল ধরেন কঙ্কালটা হচ্ছে এইচটিএমএল আর এটার কিভাবে এটার গঠন কি রকম হবে সৌন্দর্যটা কিভাবে কি হবে এই জিনিসগুলো করতে করা হয় সিএসএস দিয়ে আমরা যখন কাজগুলো করব তখন ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাব আমি সামান্য কিছু ধারণা দিচ্ছি এই অংশটুকুতে সিএসএস দিয়ে আমরা এইচটিএমএলটাকে কি করি ডেকোরেট করি আমাদের যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডিজাইন দেখা হয় লাল নীল বা বিভিন্ন ধরনের রঙিন কিছু এই জাতীয় জিনিসগুলো কিন্তু নরমালি সিএসএস দিয়ে করা হয় আবার হচ্ছে সিএসএস আমরা এইচটিএমএল সিএসএস শেখার পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপটা হচ্ছে সিএসএস এরই একটা লাইব্রেরি এটা এখানে সবকিছু রেডি করা আছে সিএসএস এ আপনাকে কি করতে হতো ধরে ধরে কোডিং করতে হইতো আর বুটস্ট্র্যাপে কি করা হইছে ওই জিনিসটাকে আর একটু মডিফাই করে একটা লাইব্রেরি বানানো হয়েছে যেখানে শুধুমাত্র আপনার কিছু কিওয়ার্ড আছে আর কি ওই কিওয়ার্ড গুলো ইউজ করলে অটোমেটিকলি সিএসএস এর যে ইফেক্ট গুলো আছে ওই জিনিসগুলো কাজ করবে এখন হচ্ছে আমি এইভাবে বলতেছি যার জন্য হয়তো যারা নতুন তাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে এই জন্য আমি ডিটেলসে বলছি না শুধুমাত্র ধারণা দিচ্ছি ঠিক আছে আমরা যখন ক্লাস করবো এগুলোর তখন দেখবেন ইনশাল্লাহ সহজ হয়ে গেছে
বুটস্ট্র্যাপ এর পর এরপরে আমরা শিখব হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট এর কাজ হচ্ছে, মনে করেন যে আমরা বডি পার্টস যেটা আছে, বডি পার্টস এ কি হইলো, আমরা তো একটা বডি বানাইলাম, বাট বডিটা যে মুভ করবে, আমি হাত নাড়াচ্ছি, আমি মানে চলাফেরা করতেছি, এই যে আমার কার্যক্রম, আমি কি কাজ করতেছি, কিভাবে করতেছি, কি করতেছি, এই জাতীয় জিনিসগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টেরই একটা লাইব্রেরি আছে আপনার হচ্ছে জেকোয়েরি, ঠিক আছে? এই মনে করেন যে জাভাস্ক্রিপ্টের ফুল জিনিসগুলো করা আছে জেকোয়েরিতে। জাভাস্ক্রিপ্টে যে কোডগুলো করা হয়তো অনেক বেশি, জেকোয়েরিতে ওইগুলাই খুব সংক্ষেপে করা হবে, আরো সহজ করা হয়েছে। ভাইয়া আমার একটি প্রশ্ন ছিল, বলেন। জি, আমরা যে ওই ফেসবুকেই দেখি যে একটা লাইক দেওয়ার পর একটা লাইক কাউন্ট বেড়ে যাচ্ছে, বা যে কোনো ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভিটি যেগুলো দেখি, আসলে ওইগুলা কি জাভাস্ক্রিপ্ট দিয়ে হয় না আর কিছু দিয়ে হয়? হ্যাঁ, ওইটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, আর ফেসবুকে যেটা করা এটা রিয়্যাক্ট দিয়ে করা। ওই যে ইন্টারঅ্যাক্টিভিটি, লাইক কাউন্ট বেড়ে যাচ্ছে, এগুলো? হ্যাঁ হ্যাঁ, লাইভ ইন্টারঅ্যাক্টিভ যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো মোটামুটি জাভাস্ক্রিপ্ট দিয়েই করা হয়। আর ফেসবুকে যেটা দেখতে পাইছেন সেটা হচ্ছে রিয়্যাক্ট দিয়ে করা। ফেসবুক হচ্ছে হলো রিয়্যাক্টের বানানো একটা ফ্রেমওয়ার্ক। রিয়্যাক্টটা আচ্ছা ঠিক বানাইছে ফেসবুক কর্তৃপক্ষ। জি আচ্ছা, এই গেল আপনার হচ্ছে যে জেকোয়েরি জাভাস্ক্রিপ্ট। এরপরে আমরা শিখবো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস নিয়ে হয়তো অনেকের ধারণা নাই, আবার অনেকের ধারণা আছে। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে হলো CMS, একটা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা কোডিং করেই শুধুমাত্র ওয়েবসাইট বানাইতে পারবো না, আমরা কোডিং ছাড়াও মানে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আর কি CMS দিয়ে আমরা ওয়েবসাইট বানাইতে পারবো। আপনাদের কাছে অনেক সময় দেখা যাচ্ছে কোডিং আমরা করতেছি, অনেকের কাছে কোডিং অনেক কঠিন মনে হয়, কিন্তু অনেকের কাছে এই যখন ওয়ার্ডপ্রেস যখন আমরা দেখবো, যে তখন আমাদের কাছে মনে হবে যে কত সহজ একটা জিনিস, আমি শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে মানে টেনে ধরে নিয়ে এসে ছেড়ে দিব, ওইটারে ডিজাইন করব, বাট কোনোটার জন্য আমাকে কোড লিখতে হবে না। এইটাই হচ্ছে হলো আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে হলো বিশ্বের মধ্যে এখন বহুল প্রচলিত CMS, এবং এটা টপ ওয়ান মানে নাম্বার ওয়ান একটা CMS, যেটা দিয়ে সব থেকে বেশি ওয়ার্ড মানে ওয়েব পেজ বানানো হয়, এবং এটাতে আপনি কাস্টমাইজ করে অনেক ভালো ওয়েবসাইট বানাইতে পারবেন। এটা মূলত করা হয়েছিল ব্লগ বানানোর জন্য, পরবর্তীতে এখানে ই-কমার্স আরো কিছু টুলস অ্যাড করার পরে, আরো কিছু মডিফিকেশনের পরে, এইটা এখন ই-কমার্স রিলেটেড ওয়েবসাইটও বানানো হয় এটাতে, এবং বিভিন্ন ধরনের আপনার প্রয়োজন যা প্রয়োজন মোটামুটি ওই ধরনের ওয়েব পেজই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো পসিবল। এরপরে আমাদের ব্যাক এন্ড, এই জাতীয় জিনিসগুলো কি হলো, আমরা ফ্রন্ট এন্ড এর কাজ করলাম। আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন ভাই। যদি ভাই যদি ওয়ার্ডপ্রেস দিয়েই আমাদের সব হয়ে যায়, তাহলে আমরা কোডিং কেন করব? কোডিং কেন করব? কোডিং ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার যদি সব হয়, কোডিং দিয়ে কেন করবেন? অনেক ভালো একটা কোশ্চেন করছেন। কথা হচ্ছে যে কোডিং দিয়ে আপনি যে কাজগুলো করবেন আপনার মনের মতো করে, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন, কিন্তু কিছু তো ডিফারেন্স আছে। ডিফারেন্স গুলো হচ্ছে যে এরকম, আপনি কোডিং করে যেভাবে করবেন এটাতে সিকিউরিটিটা অনেক হাই থাকে। ও আচ্ছা, কারণ এটাতে অনেক সিকিউরিটি অনেক হাই থাকে। আর হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেসে কোডিং ছাড়া আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। আপনাকে তখন কি করতে হবে, আপনাকে যদি আপনি শুধুমাত্র যদি কাস্টমাইজ করেন কোনো ওয়ার্ডপ্রেস, তাহলে কি হবে, ওইখানে যে জিনিসগুলো অ্যাভেলেবল পাবেন আপনাকে সেটা দিয়ে ওয়েব পেজ বানাইতে হবে, অথবা আপনাকে কি করতে হবে, বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করতে হয়। হ্যাঁ, মানে ওই প্লাগইন হয় আপনাকে বানাইতে হবে, অথবা কেউ যদি বানায় রাখে তার ওই জিনিসগুলো আপনাকে হয় কিনে ইউজ করতে হবে যদি পেইড হয়, আর পেইড না হলে ফ্রিতে ইউজ করতে পারবেন। তবে
ওইখানেও যদি আপনার মনের মতো করে করতে চান কোডিং ছাড়া, তাহলে সবকিছু পসিবল না। ওয়ার্ডপ্রেসে আপনাকে যদি আপনি যদি কোনো একটা ওয়েব পেজ বানাইতে চান, তাহলে ওদের ওইখানে যে জিনিসগুলো অ্যাভেলেবল আছে সেই জিনিসগুলো দিয়ে আপনি বানাইতে পারবেন, ওইগুলোর বাইরে আপনি কিছু অ্যাড করতে পারবেন না, রিমুভ করতে পারবেন না। কিন্তু ওয়ার্ডপ্রেসেও আবার আপনি যদি কোডিং জানেন, ওয়ার্ডপ্রেসের মধ্যেও কোডিং আছে। আপনি যদি ডেভেলপমেন্ট যখন আমরা করব, ডেভেলপমেন্টে আবার ওইখানে কোডিং এর ব্যাপার আছে, ওই কোডিং গুলো আবার যদি জানেন, তখন আপনি মোটামুটি আপনার ইচ্ছা মতো আবার ওয়েব পেজ বানাইতে পারবেন। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া, জি, আমরা যে ওই থিম ফর থিম ফরেস্ট একটা আছে, তো এখানে অনেক থিম গুলো দেখি, পেইড থিম, তো আমরা যে মানে ওয়েব ডেভেলপমেন্ট করব, তো ওইটা করে কি আমরা ওই থিম গুলা মানে তৈরি করতে পারবো? হ্যাঁ, মানে আপনি থিম বানাতে পারবেন ইনশাআল্লাহ, কিন্তু এটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। জি জি, অবশ্যই পরিশ্রম করতে তো অবশ্যই রাজি আছি, যেহেতু আপনাকে হচ্ছে যে আপনার এখানে হয়তোবা ক্লাস যে কয়েকটা আছে, আপনি যদি মনে করেন যে আমি কয়েকটা ক্লাস করে ওইরকম খুব ভালো কোয়ালিটির ওইখানে থিম ফরেস্টে যেগুলো আছে ওই টাইপের জিনিসগুলো বানাবো এবং ওই লেভেলের হবে, তাহলে কিন্তু হবে না, আপনাকে ক্লাস করতে হবে। এটার পরবর্তীতে আপনাকে নিজেকে আরো অনেক পরিশ্রম করতে হবে, জি, একটু রিসার্চও করতেই হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওইখানে যেগুলো আছে সেগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি ওয়েব পেজ, এগুলো অনেক হাই কোয়ালিটি। জি, এক একটা থিমের অনেক দাম, অনেক ডলার, সবাই কিন্তু ওইখানে মানে স্থান পায় না, সবার থিম বলেন প্লাগইনস বলেন সবার কিন্তু ওইখানে স্থান হয় না, যারা অনেক ভালো আর কি। হ্যাঁ, ভালো কোয়ালিটির জিনিস ভাইয়া, আমার একটা, জি ভাই বলেন, যাইদেন ভাই বলেন। ভাইয়া, ওয়ার্ডপ্রেস কি শুধু ফ্রন্ট এন্ডের কাজ করা যাবে না ব্যাক এন্ডের কাজও করা যাবে? হ্যাঁ, ব্যাক এন্ডেরও কাজ করা যাবে, ডেভেলপমেন্ট আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল। জি ভাই, পরিবর্তন করতে পারবে কিনা আমি জানি না। ফ্রেমওয়ার্কটা হচ্ছে আমরা পিঠা বানাইছি, কি কেউ পিঠা বানানোর সাথে পরিচিত? বাড়িতে গ্রামগঞ্জে বা নানার বাড়ি দাদু বাড়িতে গেলে পিঠা বানাই, পিঠা, শীতের পিঠা বা এই যে পিঠা গুলো বানানো হয় এগুলা দেখছেন? এগুলার অনেক পিঠা আছে না যেগুলোর ফ্রেম পাওয়া যায়, সাচ থাকে, সাচ, জি, জাস্ট আমরা কি করি দেখা যাচ্ছে যে ওই সাচের মধ্যে যদি মনে করেন যে আটার পিঠা হয়, তাহলে কি করি আমরা আটাটা একটা মন্ডা বানাই, বানাই ওই ফ্রেমের মধ্যে দিয়ে, তো ওই ফ্রেমটা দিয়ে প্রেস করলে দেখা যাচ্ছে যে ওই ফ্রেমের মধ্যে মানে ফ্রেমে যেরকম ডিজাইন করা আছে ওই রকমের একটা পিঠা পিঠা হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে হলো ফ্রেম দিয়ে বানানো হচ্ছে, এটা এইটাই ফ্রেমওয়ার্কটা হচ্ছে এরকম যে আপনার একটা ফ্রেমিং বানানো আছে, আপনি জাস্ট শুধুমাত্র ওই কোডিং গুলো ইউজ করে করলে আপনাকে কি হচ্ছে ফ্রেমওয়ার্কটা ওই ফ্রেমওয়ার্কে যে সাজটা বানানো আছে বা যে ফ্রেমটা বানানো আছে ওই ইফেক্টটা আপনি পাবেন, এটা হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক। আর লাইব্রেরি জিনিসটা কি, আপনারা যারা কথা বলছেন একটু মিউট করে কথা বলেন। হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। এবার এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, আর বাকি এটা ছাড়া যেটা আছে ওটা লাইব্রেরি। জি, বুঝতে পারছি। আচ্ছা, মানে ফ্রেমওয়ার্কটা হলো এরকম যে যেমন সি, সি প্লাস প্লাস, ওই পাইথন, সবগুলোর একটা নির্দিষ্ট নিয়মে করা হয়, এগুলো তো ফ্রেমওয়ার্ক মানে, যেমন না না না, এগুলো ফ্রেমওয়ার্ক না, এটা ডাইরেক্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু ফ্রেমওয়ার্ক না। আচ্ছা,
সিএসএস এর ফ্রেমওয়ার্ক হচ্ছে হলো বুটস্ট্র্যাপ। আমরা যখন বুটস্ট্র্যাপ এর ক্লাস করব তখন ইনশাআল্লাহ বুঝে যাব। মনে করেন যে বুটস্ট্র্যাপে যদি আমরা কি ইউজ করি, শুধুমাত্র ক্লাসটা ইউজ করি, ক্লাস ইউজ করলে ওই ক্লাসের যে ফ্রেমটা বানানো আছে ওই ইফেক্টটা কি হয়, আমার ওই স্পেসিফিক জায়গাতে ওই ইফেক্টটা পড়ে। ও আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে আমার একটা ফ্রেম বানানো আছে, আমি শুধু ওই ফ্রেমটা কিভাবে ব্যবহার করতে হবে সেই জিনিসটা আমি যখন উল্লেখ করব তখন ওই জায়গাতে ওই ফ্রেমের একটা ইফেক্ট যেটা বানানো আছে ওই ইফেক্টটা ওখানে পড়বে। এই স্যার ওয়ার্ডপ্রেসও কি ফ্রেমওয়ার্ক? না এটা ফ্রেমওয়ার্ক না, এটা হচ্ছিল সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আলাদা। এটা আপনার হচ্ছিল পিএইচপি এর সিএম, পিএইচপি থেকে করা। স্যার তাহলে কি ওয়ার্ডপ্রেসটা ব্যাকএন্ডের জন্য ব্যবহার করব স্যার আমরা? না ওয়ার্ডপ্রেসটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই কাজ হয়। আচ্ছা স্যার মানে ওই বিষয়ে জানি না তো, যার কারণে একটু কৌতূহল ছিল। না 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 অবশ্যই, আপনারা তো জানেন না জন্য তো খুশি করবেন জানার জন্য। জি স্যার। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনার এক ওয়ার্ডপ্রেসটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কোনো ফ্রেমওয়ার্ক না। আচ্ছা ভাইয়া আমি লাইব্রেরি বলেন ভাইয়া, আমাদের এই যে মানে কোর্সটা এটা আসলে কত মাস ব্যাপী হবে? আমাদের কোর্সটা অ্যাকচুয়ালি 50টা ক্লাস। জি জি ওইটা 50টা ক্লাস আর কি, যে কয়েকদিনে যায় আর। জি আচ্ছা বুঝতে পারছি। 50টা ক্লাস সপ্তাহে 3 দিন হয় না? রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি। জি আচ্ছা ওকে। আর আমাদের ওয়ার্ডপ্রেস এর কাস্টমাইজেশনের পরে আমরা শিখব হচ্ছে হলো পিএইচপি। পিএইচপি হচ্ছে হলো এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যখন পিএইচপি, জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা ইউজ করা হয় নরমালি ফ্রন্ট এন্ড এর জন্য। মানে আপনি আপনার চোখে মানে যে জিনিসগুলো সামনাসামনি দেখতে পান, কোন একটা ওয়েব পেজ খোলার পরে ইউজার ইন্টারঅ্যাকশন যে জিনিসগুলো, কোন একটা বাটনে লাইক দিলেন ওইটা টোটাল মানে সাথে সাথে কাউন্ট হইলো বা ওইটার একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই জাতীয় জিনিসগুলো করা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। পিএইচপি দিয়েও করা যায়, তবে এটাতে একটু এটা ইন্টারঅ্যাক্টিভ করার জন্য, ইফেক্টটা ভালো দেওয়ার জন্য নরমালি জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক, পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টটা হচ্ছে হলো ক্লায়েন্ট সাইড বা আপনার হচ্ছে কি ব্রাউজার সাইড হচ্ছে হলো যে ফ্রেম মানে ল্যাঙ্গুয়েজ। আর পিএইচপিটা হচ্ছে হলো ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ বা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। পিএইচপি দিয়ে কি করা হয়, সার্ভার সাইড মানে পিছনে ব্যাক এন্ড এর কাজগুলো করা হয়, বিভিন্ন ধরনের লজিক্যালি জিনিসগুলো বা হচ্ছে যে ডাটাবেজ এর সাথে কানেক্টেড কোনো কাজগুলো করতে হলে তখন আমাদের পিএইচপি লাগে। তো এই জিনিসগুলো এখন এইভাবে বললে হয়তো আপনাদের কাছে একটু কঠিন মনে হবে, তো আমি এই জন্য ডিটেইলসে যাচ্ছি না। আমরা আসলে কি কি শিখবো সেটা আর কি আলোচনা করতেছি। পিএইচপি শিখবো এবং পিএইচপির সাথে আমরা ডাটাবেজ আছে MySQL, MySQL ডাটাবেজটা এটা নিয়ে আমরা শিখবো। এটা অনেক পপুলার একটা ডাটাবেজ। কিভাবে ডাটাবেজের টেবিল ক্রিয়েট করতে হয়, কিভাবে ইনফরমেশন স্টোর করতে হয়, কিভাবে ইনফরমেশন রিড করতে হয়, ডিলিট করতে হয়, এই জাতীয় জিনিসগুলো আমরা দেখবো শিখবো। পিএইচপি দিয়ে কিভাবে ওয়েব পেজ মানে বিভিন্ন ধরনের ওয়েব পেজ তৈরি করতে হয়, কিভাবে বিভিন্ন ধরনের লজিক অ্যাড করতে হয়, এই জাতীয় জিনিসগুলো আমরা পিএইচপি তে শিখবো। পিএইচপি তারপরে হচ্ছে MySQL শেখার পরে আবার আমরা ওয়ার্ডপ্রেসে ব্যাক করব। ওয়ার্ডপ্রেসে ব্যাক করার পর ওয়ার্ডপ্রেসে তখন আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজ করব। আর এরপরে আপনাদেরকে ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিং সম্পর্কে ক্লাস করানো হবে, ফ্রিল্যান্সিং সম্পর্কে নলেজ দেওয়া হবে, ফ্রিল্যান্সিং কিভাবে আপনারা কাজ করবে, ফ্রিল্যান্সিং তারপরে হচ্ছে কিভাবে আর্নিং করা যায়, এই জাতীয় জিনিসগুলো তখন দেখানো হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে যে আপনাদের কিন্তু হতাশ হওয়া যাবে না ভাই, একটা কথা আমি বারবার বলতেছি, হতাশ হওয়া যাবে না। যে আপনি হয়তো বা দেখা যাচ্ছে এক মাস দুই মাস ক্লাস করলেন, করার পর চিন্তা করতেছেন আমি এখন পর্যন্ত কিছু আর্নিং করতে পারলাম না, কি শিখলাম, কি দেখলাম বা এই করলাম, তাহলে কিন্তু হবে না ভাই। তাহলে আপনার কিন্তু এই এরকম যদি অভ্যাস হয়ে থাকে তাহলে এই অভ্যাসটা হয় এখনই পরিহার করতে হবে অথবা কোর্সটাই পরিহার করতে হবে আপনার। আমার কথা কি বোঝা যাচ্ছে? ভাই একটা কোশ্চেন ছিল স্যার, একটা কোশ্চেন বলেন স্যার। না ভাই ঠিক আছে বলেন
ভাইয়া আমরা যে ওয়েবসাইট বানাবো, তো ওয়েবসাইট সিকিউরিটি সম্পর্কে কি এখানে এই কোর্সে কিছু জানানো হবে? সিকিউরিটি হ্যাঁ, আমাদের তো সিকিউরিটি নরমালি বেসিক যে জিনিসটা সেটা বলা হবে, বাট অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি আমাদের এখানে শেখানো হবে। কারণ ওই অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি ওইটা দিয়ে আলাদা কোর্সই আছে, বুঝছেন? আমি তো এত কিছু জানি না, আমি জাস্ট শুরু করতেছি, আমি কি পারবো? আমি তো কিছুই বুঝতেছি না এগুলো। যারা কিছু পারে না তাদের জন্য ইনশাআল্লাহ এই কোর্সটা, ঠিক আছে? আমি নিজেও বলতে চাই না, বাট কথা বলার একটাই কারণ, পরবর্তীতে যে আপনারা যখন দেখা যাচ্ছে যে হয়তো বা ক্লাস করলেন না, বা আপনার জন্য বাকি পুরো ক্লাসটাই বন্ধ হয়ে গেল, অথবা আপনি হতাশ হয়ে যাচ্ছেন, আপনি কি শিখতে পারছেন কি পারছেন না, এই জাতীয় জিনিসগুলো যাতে না হয়। আমি তো ক্লাস ছাড়ব না, আমি তো ক্লাসের সাথে আছি। ক্লাস যদি আপনি না ছাড়েন তাহলে ইনশাআল্লাহ আপনাকে দিয়ে সম্ভব। আপনি যদি এই ক্লাসে যা করানো হচ্ছে সেটা আপনি প্র্যাকটিস করবেন, এবং এরপরে যেটা কাজ দেয়া হবে এগুলো প্র্যাকটিস করবেন, এবং এগুলোর পাশাপাশি আর কি সময় দিন, ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ পসিবল। আপনার আপনি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবেন বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে শিখে ফেলবেন ভালো মতো, তারপরে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম সি প্লাস পাইথন, হ্যাঁ, এই যেহেতু ল্যাঙ্গুয়েজ গুলো আপনি নিজে নিজে শিখতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালো মতো শিখেন, তারপরে অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো আপনি নিজে চেষ্টা করে শিখতে পারবেন। জি বুঝেছি। আচ্ছা ভাইয়া, আমার আসলে মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা, তো ওইটা আসলে মোটামুটি ভালোই মানে পারি আর কি, ওইটা আমাদের কোর্সও ছিল। তো সি প্রোগ্রামিং এর যে নলেজ গুলো ওইগুলো কি মানে পিএইচপি এর সাথে মানে কিছুটা রিলেটেড না কি ওইটা একদম ভিন্ন সি থেকে? আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো লজিক গুলো মোটামুটি সবগুলো একই রকম, জাস্ট কিছু সিনট্যাক্স গুলো আলাদা থাকে। আপনি যদি সি আপনার জন্য যদি এটা আপনি যদি জেনে থাকেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য পিএইচপি টাও আপনার জন্য সহজ। মোটামুটি সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লজিক গুলো একই রকম, জাস্ট সিনট্যাক্স গুলো যার যার একটু আলাদা আলাদা, এই মানে জাস্ট স্ট্রাকচারটা আলাদা, আর ওই যে আমরা অপারেটর, তারপর হচ্ছে অ্যারে, তারপর লজিক, এগুলো মানে যে সবগুলো মূল জিনিসগুলো মোটামুটি মোটামুটি একই রকম। জি, তার পয়েন্টার রস। আচ্ছা ঠিক আছে। সব থেকে পপুলার এখন আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পিএইচপি, ঠিক আছে? আপনারা যারা যারা হয়তো বা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, আপনারা পিএইচপিটা দেখেন, দেখলে আপনাদের কাছে, আর এটা অনেক সহজ একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যারা নতুন, যারা একদমই কিছু জানে না, হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। আসলে ভাইয়া, HTML আর CSS দিয়ে আপনার কি ওয়েবসাইট মেক করা সম্ভব? ডিজাইন করা সম্ভব? হ্যাঁ জি জি, ডিজাইন করা মানে এটাতে এগুলো ওয়েবসাইট রান করবে পরে, আপনি বুঝতে পারেন না হয়তো ভাই আমার। আমরা HTML আর CSS দিয়ে আমি একটা ওয়েবসাইট মানে ডিজাইন করতে পারি, বা বেশ কিছু করাও আছে আমার, বলতেছি পরে এগুলোর সাথে যদি আমি যে আপনার আদার্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এগুলো অ্যাড করে ওকে তো রান করতে পারবো ওই ওয়েবসাইটটাকে? হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা
পারবেন পারবেন। আচ্ছা যারা হচ্ছে হলো একদমই নতুন বা এগুলোর সাথে পরিচয় নাই, অনেক দূর দূর দিয়েও কোনো সম্পর্ক নাই, তাদের টেনশন করার কিছু নাই, তাদের জন্যই কিন্তু এই কোর্সটা ডিজাইন করা। ঠিক আছে, তারা মানে টেনশন করেন না যে অনেকে অনেক কিছু জানে আপনি জানেন না, আপনার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার যারা জানেন না তাদের উপর ডিপেন্ড করে এই কোর্সটা সাজানো গোছানো হয়েছে। সো আপনাদের টেনশনের কিছুই নাই, শুধুমাত্র রেগুলার ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, একটু সময় দিবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন ভাইয়া, এই কোর্সটা করে যদি আমরা চাই যে ফ্রিল্যান্সিং না করেও প্রফেশনাল ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে, তাহলে কি কোন কোম্পানিতে পারবো কাজ করতে? আশা করছি পারবেন ইনশাআল্লাহ, যখন আপনি কাজ জানেন, কাজ যখন জানেন তখন তো আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাই। আচ্ছা আমি কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে কথা বলছি, তারা কোনো রকম টেনশন করার কিছু নাই, দেখবেন তারাই অ্যাকচুয়ালি, আমার যেটা ধারণা তারাই অ্যাকচুয়ালি ভালো কিছু করবে ইনশাল্লাহ, যদি তাদের মধ্যে ধৈর্য থাকে আর কিছু করার মতো চেষ্টা প্রচেষ্টা থাকে। অনেকে হয় যারা অনেক কিছু জানে বা তাদের তারা কিন্তু একটু লেজি টাইপের হয়, সবার কথা বলছি না, যে নর্মালি যখন ক্লাস করানো হয় দেখা যাবে যে আমি তো এগুলো জানি, হ্যাঁ তার আগ্রহটা একটু কম থাকে, তো ওই জিনিস ওই সময় যে কিছু জানে না তার তো সবই শিখতে হবে, তো তার আগ্রহটা কিন্তু অন্য লেভেলে থাকে এবং তার করার চেষ্টাও কিন্তু অন্য লেভেলে থাকে। আর যে হলো যে জানে সে কি করে, এটা তো আমি জানি, প্র্যাকটিস করার কি আছে, এই যে এই জিনিসগুলো থাকে না, এই জিনিসগুলোর জন্য যারা মানে নর্মালি একটু ভালো জানে এই জিনিসগুলো সম্পর্কে আগে নলেজ আছে, তারা দেখবেন যে তারাই নর্মালি শেষে যে পিছিয়ে যায়, এবং যারা হচ্ছে যে একদম নতুন তারা অনেক ভালো করে আল্লাহর রহমতে। এই জন্য যারা নতুন তারা কোনো রকম টেনশন করেন না, ইনশাল্লাহ আপনি ভালো কিছু পারবেন। আর যারা কাজ জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি, সবাই এক না, তারপরে বলতেছি যে ভাই এই অনাগ্রহটা যেন না চলে আসে, আপনি যখন জানেন জিনিসটা তারপরেও প্র্যাকটিসটা করেন, প্র্যাকটিস ছাড়লে কিন্তু ভাই ধরা খাবেন, পরে যে ট্রেনারকে গালি দিবেন সরকারকে গালি দিবেন লাভ হবে না। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ সাকিব ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা? ভাই আমার একটু নেট প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে, একটু থাকে থাকে বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, আপনি কি কিছু বলতে যাচ্ছিলেন? জি জি ভাইয়া, বলতে চাচ্ছিলাম তো আমরা নতুন, একেবারে নতুন, আর আপনি একটু সহজ ভাষায় সহজ কিছু মানে ইজিলি বোঝানোর চেষ্টা করবেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আপনি থাকেন দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন, আমার ক্লাসটা করেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়া, আমরা অনেক রকম আগ্রহ নিয়ে চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ শিওর, এই আগ্রহটা দরকার ভাই। আরেকটা বিষয় হচ্ছে কোডিং জিনিসটা হচ্ছে আপনার কাছে দেখবেন যে একটু ক্রিটিক্যাল মনে হবে, আপনি দেখা যাচ্ছে হয়তো ক্লাস মিস করলেন, পরবর্তীতে ক্লাসে যেয়ে দেখা যাচ্ছে হয়তো কিছু বুঝতেছেন না, তো ঝামেলা হবে, তো চেষ্টা করবেন রেগুলার ক্লাসে থাকবে। আর আমি আশা করছি ইনশাল্লাহ আমি যেভাবে দেখাবো আপনাদের কারো কাছে খুব বেশি কঠিন মনে হবে ইনশাল্লাহ ভাই, থাকেন দোয়া করবেন ক্লাসে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। জি ভাইয়া, সাকিব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। আমি কি আপনাকে পার্সোনালি নক দিতে পারবো? হ্যাঁ আপনি না সবাই নক করতে পারবেন, আমি আমার পার্সোনাল নাম্বার আপনাদের গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। জি জি ভাইয়া, আসলে আমি একটু এসব বিষয়ে খুব জানি না, তো প্রায় নতুনই বলতে পারেন ভাই। আমাদের আমি বলি আমাদের কোর্সটা নতুনদের জন্য, আমাদের কোর্সটা নতুনদের জন্য এবং সেভাবে ডিজাইন করা, তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। জি জি ভাই, আর
আপনাকে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করব, কিছু মনে করেন না। না না মনে তো করবই, শুধু শুধু ডিস্টার্ব করলে হবে, কিছু তো খাওয়াবেন আর কি, কিছু পেমেন্ট দিলেন তাইলে ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা জি জি। হ্যাঁ নক দিন, এটা কোনো সমস্যা না, যে কোনো সময় আপনার প্রয়োজন হইলে। হ্যাঁ যদি দেখা যাচ্ছে আমি যদি কোনো কারণে ব্যস্ত থাকি বা কিছু থাকে, আমি বলে দিলাম যে ভাই আমি এখন ব্যস্ত আছি, এই অমুক সময়ে যদি আপনি নক দেন তাহলে ভালো। ঠিক আছে হ্যাঁ ভাই, তা ঠিক আছে। কারণ হচ্ছে যে হ্যাঁ আপনি নক দিন, কিছু বলতে হবে না, আমি বুঝতে পারছি। আমার আমি আমার কথা বুঝাচ্ছি একটু, সেটা হচ্ছে যে নরমালি আমার আপনাদের মতো আরেকটা ব্যাচ আছে, আমি সময় মতো হয়তো বা রেসপন্স করতে পারবো না, একটু বিলম্ব হতে পারে, অধৈর্য হবেন না। ঠিক আছে জি ভাই, ঠিক আছে। আচ্ছা আর কেউ কারো কোনো কোশ্চিন থাকলে, কিছু জানার কিছু থাকলে বলতে পারেন। সাকিব ভাই আমরা ক্লাস করছি না। হ্যাঁ ভাই, আমাদের প্রতিটা ক্লাসের পর কি ওই ক্লাসের ভিডিওগুলো দেওয়া হবে আমাদেরকে? প্রতিটা ভিডিও আপনি মাথা থেকে ভিডিওর জিনিসটা বাদ দিবেন, যে ভিডিও আছে ক্লাসে। হ্যাঁ আপনি যখনই ভিডিওর কথা মাথায় রাখবেন তখন ক্লাসে মনোযোগটা কমে যাবে। এইগুলো আসলে পরীক্ষিত, আমি নিজেও এইগুলো আমরাও করে আসছি। আচ্ছা ভাই, ভিডিও জিনিসটাই মাথা থেকে বাদ দিবেন, যে ভিডিও বলে কিছু আছে। আপনার যারা ফ্রেন্ড আছে বা এখানে আমাদের গ্রুপে যারা ফ্রেন্ড আছে আপনার, তাদের সাথে ডিসকাস করলেন যে জিনিসটা আমি বুঝি নাই বা এটা আমি পারতেছি না, সেও যদি আপনাকে বুঝাইতে অক্ষম হয় আপনি কি করবেন? আপনার জন্য গোটা দুনিয়া পড়ে আছে, অনলাইনে যাবেন, অনলাইনে যে ওইখানে আপনি জাস্ট কি করবেন, আপনার যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা খালি সার্চ দেন, দেখেন ওই রিলেটেড যাবতীয় অনেক কিছু চলে আসবে। ইভেন এমন কিছু হয়তো পেয়ে যাবেন ইনশাল্লাহ যে আমি যেভাবে বুঝাইছি তার থেকে অনেক ভালো, অনেক সহজ, ওইখানেও যদি বুঝতে না পারেন। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে একটা ভরসা পাইলাম আর কি। হ্যাঁ ভিডিওর যেটা আমি এই জিনিসটা এই জন্য আপনাদের সবাইকে বলতেছি যে ভিডিও বলতে কিছু আছে এটা মাথা থেকে বাদ দেন। আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে দোয়া করবেন আমাদের জন্য যে আশা নিয়ে আপনার কাছে আপনার কাছ থেকে শিখতেছি সেই আশাটা যেন বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। মে বলেন ভাইয়া, আমাদের এলইডিপি ওয়েবসাইটে কি আমাদের ক্লাস শিডিউলটা আপলোড করা হয়েছে? এলইডিপি ওয়েবসাইটে? হ্যাঁ আমাদের ক্লাস শিডিউলটা কি আপলোড করা হয়েছে? ক্লাস শিডিউল? জি আমাদের শিডিউল, ক্লাস শিডিউল মনে হয় নাই এখানে। জি তাই তো দেখলাম, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম আর কি। ক্লাস শিডিউল না মডিউল কোনটা? মেবি শিডিউল। হ্যাঁ শিডিউল বলতে কি মানে কবে কবে ক্লাস আছে সেটা? জি 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 জি। আচ্ছা যা আমার জানা নাই তাহলে ভাই, আমি দেয়া নাই সম্ভবত, আমি খুঁজলাম। আমাদের ব্যাচ নাম্বার তো আছে তাই না ভাইয়া? হ্যাঁ ব্যাচ নাম্বার আছে। আমাদের ব্যাচ নাম্বারটা কত কাইন্ডলি যদি বলতেন? আমাদের গ্রুপ আছে না হোয়াটসঅ্যাপে, আর কারো কোন কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া আসলে আপনি প্রোগ্রামিং জগতে বা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট জগতে কিভাবে আসলেন, কেন আসলেন, আপনার ভালো লাগাটা যদি মানে ইয়ে করতেন আসলে। আমি
আপনার হচ্ছে হলো যে আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু নওগাঁ সরকারি কলেজ থেকে অ্যাকাউন্টিং এ অনার্স করেছি, তারপরে বগুড়া আজিজুল হক কলেজ থেকে মাস্টার্স করেছি অ্যাকাউন্টিং এ। মানে আমরা যখন করেছি আমাদের ব্যাচটাই প্রথম ছিল বিবিএমবিএ এর ফার্স্ট ব্যাচ। আমার বিবিএমবিএ কমপ্লিট আল্লাহর রহমতে। আর আমি হচ্ছে যে ঢাকাতে আইডিবি এর কথা বলেছিলাম ক্লাস শুরুর আগে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আর কি, এটা জেদ্দা সৌদি আরবের। তো তারা হচ্ছিল কয়েকটা দেশে তাদের সংস্থা থেকে তাদের অর্থায়নে আর কি এরকম টেকনিক্যাল নলেজ, টেকনিক্যাল জিনিসগুলো ট্রেনিং দেওয়া হয়। তো এইখানে ট্রেনিং এর জন্য আপনার মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছিল আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে মিনিমাম, তারপর আপনি ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি ইনশাআল্লাহ আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ওইখানে অ্যাপ্লিকেশন করি, করার পরে আমাকে রিটেন পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, রিটেন পরীক্ষা দিয়ে তারপরে ভাইবা দিয়ে আল্লাহ রহমতে আল্লাহ সুযোগ করে দিয়েছিল, ওইখানে ট্রেনিং নিয়েছি এক বছর। ওইখানে ট্রেনিং নেওয়ার পরে আমরা জবে ঢুকি আর কি, আপনাদের এইখানে ট্রেনিং করাচ্ছি। তারপরে হচ্ছে যে আপনার এই যে ট্রেনিং পিরিয়ডটা, এটা একটু শেয়ার করি আপনাদের সাথে, যেটা আপনাদের সাথে এখন আমার থাকতে হবে। ট্রেনিং জিনিসটা আপনাদের আইডিবি সম্পর্কে কতটুকু নলেজ আছে আমি জানি না, আইডিবি সম্পর্কে একটু নলেজ দেই। সেটা হচ্ছিল বাংলাদেশের মধ্যে টপ মোস্ট নাম্বার ওয়ান যদি কোনো ট্রেনিং ইনস্টিটিউট থাকে যারা ফ্রি ট্রেনিং দেয়, নাম্বার ওয়ানে আছে আইডিবি। এবং এইখানকার এদের হচ্ছিল ট্রেনিং কোয়ালিটি সম্পর্কে মোটামুটি সবাই জানে, যারা টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে আছেন তারা আর কি। তো এদের হচ্ছে যে আমি কিন্তু অনেক অলস একজন ছিল, অনেক অলস, আমার টাইম শিডিউল নিয়ে অনেক প্রবলেম ছিল। তো আল্লাহ রহমতে আল্লাহ আমার এমন জায়গায় নিয়ে যেয়ে ফেলাইছে ভাই আইডিবিতে, এখানে মনে করেন যে 4 ঘন্টা ক্লাস, 4 ঘন্টা, এবং এটা ডেইলি ডেইলি ক্লাস 4 ঘন্টা করে। আমার ক্লাসটা ছিল দুপুর 3টা থেকে বিকাল সরি সন্ধ্যা 7টা পর্যন্ত। এইখানকার রুলস হচ্ছে আপনাকে ক্লাসে ঢুকতে হবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে, এবং যখন ক্লাস শেষ হবে 7টায় তারপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে এক্সিট করতে হবে। রুলস গুলো এতই স্ট্রিক্ট, আপনার যদি মনে করেন যে ওদের যে টাইম শিডিউল আছে ওই টাইম শিডিউলের যদি 1 সেকেন্ডও পরে আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলে আপনার ওইটা লেট কাউন্ট হবে। ওদের ওইখানে যদি লেট কাউন্ট হয়, আপনি যদি 3টা লেট কাউন্ট মানে লেট করেন, 3 দিন ক্লাসে লেট করে যান, তাহলে 1 দিনের অ্যাটেন্ডেন্স কাটা যাবে আপনার, যদি আপনার 3 দিন লেট হয়। এবং সেই 3 দিনটা আপনাদের রেগুলার বেসিসে না, আপনি যখনই করেন না কেন, আজকে হয়তো 1 দিন লেট করছেন, 1 মাস পরে আরেকদিন লেট করছেন, বা 7 মাস পরে আরেকদিন লেট করছেন, টোটাল 3টা লেট হইলেই আপনার 1 দিনের অ্যাটেন্ডেন্স কাটা যাবে। আর টোটাল আপনার হচ্ছিল 10 দিন আপনি সিক লিভ মানে জেনারেল লিভস পাবেন আর কি। এই ছুটিগুলো আপনাকে আপনি হয়তো বা অসুস্থ হয়ে পড়লেন বা কোনো কারণে অ্যাক্সিডেন্টালি কোনো কিছু হইলো, তখন আপনি এই ছুটিগুলো নিতে পারবেন। 10 দিন যদি আপনার এক্সিট হয়ে যায়, দেখা যাচ্ছে আপনার 1 বছরের কোর্স, 1 বছরের মধ্যে 10টা দিন ছুটি আপনার কভার হয়ে গেছে, 11তম দিনে আপনাকে আউট করতে রাখা হবে। তারপরে হচ্ছে যে আপনি যে যে লেট করলেন, লেট করা 3 দিন লেট করার জন্য যে 1 দিন অ্যাটেন্ডেন্স কাটা গেল, এরকম করেও মানে এই যে অ্যাটেন্ডেন্স কাটা, তারপরে হচ্ছে যে আপনার ওই যে ছুটি আপনি হয়তো নিচ্ছেন, সব মিলে যদি 10 দিন পার হয়ে যায় তাহলে আপনাকে কোর্স থেকে বাদ। এমন একটা মানে ফাটাবাসের চিপাই ছিলাম, মনে করেন যে আমি এত অলস একজন ছেলে ছিলাম, টাইমিংলি কিছু করতে পারতাম না, আমি নিজেও এখানে যা সোজা হয়ে গেছি। ওইখানে হচ্ছে যে বিষয়গুলো এরকম যে আপনার হয়তো সময় মতো ঢুকছেন, বাট ক্লাস শেষ হয় 7টায়, আপনি যদি 6টা 59 মিনিটে বের হন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তাও আপনি লেট, ওই দিন আপনার অ্যাবসেন্ট, আপনাকে
তিনটার আগে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, সাতটার পরে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো এরকম একটা জায়গা থেকে নর্মালি আল্লাহর রহমতে ভালো কিছু, অনেক ভালো কিছু শিখতে পারছি। হ্যাঁ, আপনাদের যারা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমার সাজেশন থাকবে আপনারা এখানে এই কোর্স করার পরে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। তারপরেও যাদের অ্যাডভান্স লেভেলের কিছু শেখার ইচ্ছা আছে, যদি কেউ অ্যাডভান্স লেভেলের কিছু শিখতে চান, আপনারা আইডিবি তে ট্রাই করতে পারেন। এখানে এক বছরের কোর্স আছে এবং অনেকগুলো কোর্স আছে, গ্রাফিক ডিজাইনের আছে, ওয়েব ডিজাইনের আছে, নেটওয়ার্কিং এর আছে, হ্যাঁ আর অনেক, প্রায় 6-7টার মতো কোর্স আছে। এই 6-7টা কোর্স আপনাকে ফ্রিতে শেখাবে এক বছর। তবে এই কোর্সটা যদি আপনারা বাইরে করতে যান, আপনার মিনিমাম 2-3 লাখ টাকা লাগবে মিনিমাম, ওরা যে ট্রেনিংটা দেবে। আসলে আমি প্রায় 2 বছর পর ওই 17 সালের দিকে আমি আইডিবির সাথে পরিচিত হই, তো ওদের গ্রাজুয়েশন কমপ্লিট এবং মুসলিম হতে হবে, আর বেশ কয়েকটা রিকোয়ারমেন্ট আছে, তো যার কারণে আমার ওই গ্রাজুয়েশনটা কমপ্লিট তো হয়নি, আমি এবার অনার্স করতে আর করছি। তো যাই হোক, এই যে এক্সামগুলো হতে হতে তো বন্ধ, তো সে কারণে একটা প্ল্যান ছিলই, সেই সুবাদে আবার এখানে আবার এলইডিপির আবার এই সুযোগটা। পরে কথা বলবো, ওরা ফ্রিল্যান্সিং এর জন্য এনকারেজ খুব বেশি করে না, ওরা অ্যাকচুয়ালি জব করার জন্য আর কি এনকারেজ করে। নরমালি আমার ওইখান থেকে জবের জন্য বলছিল, আমি কয়েকটা জায়গায় ভাইবার দিছিল, আমার জব হয়েছিল আল্লাহর রহমতে, বাট করা হয় নাই। আমি আসলে আমার অ্যাকচুয়ালি ওইভাবে জব করার ইচ্ছা খুব একটা নাই, তো আমি এখন আপাতত শান্ত। আচ্ছা, আপনার নওগাঁর প্রপারে কারো কেউ কি আছে, নওগাঁ প্রপারে থাকেন? আপনাদের মধ্যে আমি আছি, সবাই দেখতেছি সেই আপনার হলো পোরশা থাকে, নিয়ামতপুর, বদলগাছি, আমার আশেপাশে কেউ নাই। আমি মেইনলি নওগাঁতেই থাকতাম, কিন্তু লকডাউনের কারণে বাসাতে। হ্যাঁ না, অনেকেই আছে যারা অনার্স মানে নওগাঁতে যারা পড়াশোনা করে বেশি অনেকেই থাকেন নওগাঁতে, মেসেজ মেসেজ থাকেন বা আত্মীয়-স্বজনের বাড়িতে থেকে পড়াশোনা করে। না, আমরাও লকডাউনের সময় বাসায় ছিলাম, এখন বর্তমান নওগাঁতেই অবস্থান করতেছি আর আমরা পড়ালেখার জন্য নওগাঁতেই থাকি। আর আমিও যেহেতু নওগাঁতেই অনার্সটা করেছি, তো কারণ আমি নিজেও যাই, আমি মোটামুটি জানি এই জিনিসগুলো, সমস্যা নাই। যেহেতু নর্মালি আমি আমরা প্রথম দিনে আর কি আমাদের সাথে যে ইন্টারঅ্যাকশন, আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসগুলো গ্রো করার জন্য আর কি একটু গল্প আলোচনা করতেছি, ঠিক আছে? আচ্ছা, আপনাদের আকিব ভাই, আকিব ভাই কথা বলতাম। জি জি ভাই, আপনি যে টিম গুলো বানাইলেন, তো মানে টিম লিডার গুলোর নাম নিছেন, তো টিম বানাইছেন কি? না, টিম বানাই নাই এটা এখনো, এটা তো ক্লাসের পরে হবে আর কি, ক্লাস শেষ করে। আচ্ছা আচ্ছা, আপনারা একটা কাজ করেন ভাই, আপনাদের যাদের হচ্ছিল আপনারা যেই নামে রেজিস্ট্রেশন করেছেন এলইডিপিতে, ঠিক আছে, আপনারা একটু ওই নামে লগ ইন করবেন ক্লাসে। আপনারা যেই নামে রেজিস্ট্রেশন করেছেন, মানে যেই নামে রেজিস্ট্রেশন করা, আপনারা যখন এই জুমে লগ ইন করবেন ওই সময় তো নাম চাই, ওই নামটা আপনি ওই নামটাই দিবেন যেই নামে আপনারা রেজিস্ট্রেশন করেছেন, ঠিক আছে? হ্যালো, আমার কথা কি বোঝা গেছে? ঠিক আছে, যেহেতু
আপনাদের যেই নামে করা ওই নামেই ধর আপনারা লিখবেন, ওই নাম লিখে আপনারা লগ ইন করবেন আর কি। আচ্ছা আমরা একটু অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করি, ঠিক আছে? জি। আচ্ছা মোহাম্মদ আলামিন ভাই, আচ্ছা আপনার এই নামে কি আছে? জি ভাইয়া আমার এই নামেই আছে। মোহাম্মদ আলামিন ভাই, আচ্ছা এরপরে হচ্ছে যে আব্দুল কাইয়ুম ভাই, আপনার কি এই নামে আছে? জি ভাই মোহাম্মদ আব্দুল কাইয়ুম নামে আছে। আবু বকর সিদ্দিক ভাই, আচ্ছা মানিক কুমার ভাই কিছু বলবেন আপনি? হ্যান্ড রেজ করছেন, বলেন। মানিক চন্দ্র লেখা আছে আমার। মানিক চন্দ্র? হ্যাঁ। আচ্ছা তাহলে নেক্সট ডে থেকে আপনি একটু মানিক চন্দ্র নামে ঢুকবেন, ঠিক আছে? আচ্ছা আবু তাহের ভাই, আচ্ছা আচ্ছা হ্যালো আবু তাহের। হ্যাঁ আপনার এই নামে আছে আবু তাহের? জি আমার এই নামে আছে। আচ্ছা এই যে শামীম রেজা ভাই, আপনার কি নামে আছে এই নামে? জি ভাই, জি জি এই নামে। এই যে শামীম রেজা ভাই, ওখানে এমডি দেন, মোহাম্মদ দেন, এমডি দিব। আচ্ছা জি জি। আবু বকর সিদ্দিক ভাইয়া তো হইলো, আচ্ছা আমানুল্লাহ জোহা ভাইয়া আপনার কি নামে আছে? আচ্ছা আচ্ছা ফাহিম আহমেদ ভাইয়া, জি ভাই আমার তো এই নামই দেওয়া আছে, ফাহিম আহমেদ দেওয়া আছে। আচ্ছা ফাহিম আহমেদ দেওয়া আছে, তারপরে হচ্ছে ইস্তিয়াক আহমেদ ভাই, জি ভাই ইস্তিয়াক আহমেদ দেওয়া আছে। লায়েক আহমেদ, জি ভাই আমার এই নামেই দেওয়া আছে। জাহিদ হোসাইন, জি ভাই আমারটা এমডি জাহিদ হাসান দেওয়া আছে। আচ্ছা এমডি জাহিদ হোসেন হাসান। আচ্ছা মাহবুব হোসেন, জি ভাইয়া আমার মোহাম্মদ মাহবুব দাও আছে, হোসেনটা নাই। আপনার কথা আমি খুব আস্তে শুনতে পাইছি ভাই, আরেকবার একটু বলেন। জি আমার হচ্ছে এমডি মাহবুব দাও আছে, হোসেনটা নাই। আচ্ছা এমডি মাহবুব, ওকে। আচ্ছা মোহাম্মদ আল শাহরিয়ার ভাই, জি ভাই আমার ওই নামেই আছে। মোহাম্মদ সাদেকুর রহমান, জি ভাই আমারটা ওইটাই দেওয়া আছে। আচ্ছা মুরাদ আহমেদ,
হ্যালো, জি ভাইয়া আমার এই নামেই দেওয়া আছে, মুরাদ আহমেদ, আমি এই নামে রেজিস্ট্রেশন করছি। আচ্ছা আচ্ছা, পারভেজ এইচ, পারভেজ হোসাইন, মোহাম্মদ পারভেজ হোসেন তো আছে, মোহাম্মদ পারভেজ হোসেন। রাখি আপু, আপু কি আছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া আছি। কি নাম দেয়া আছে? মোসাম্মদ রাখি বানু। আচ্ছা মোসাম্মদ রাখি বানু, মোসাম্মদ রাখি বানু। আচ্ছা আচ্ছা, তারপরে সন্তু বর্ধন। হ্যাঁ ভাই আমার ওইটাই আছে, ওইটাই দেওয়া আছে। হ্যাঁ ভাই। আচ্ছা রয়্যাল মোল্লা, হ্যাঁ এইটি এই নামে আছে। আচ্ছা সুজিব ভাই। জি ভাই আমি সজীব হোসেন দেওয়া আছে, বাট আমি সজীব দিয়ে রাখছি শুধু। আচ্ছা আচ্ছা, শরীফুল সাফিরুল ভাই। আচ্ছা ঠিক আছে, যাদের গুলো আছে আমি এগুলো ঠিক করে নেবো। সুপ্রিয় প্রামাণিক ইমন ভাই। জি ভাই আমার এই নামেই আছে। আচ্ছা স্বর্ণলতা শারমিন আপু। হ্যাঁ আমারটা আছে এমএসটি শারমিন খাতুন। শারমিন খাতুন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আমরা ইনশাল্লাহ নেক্সট ডে তে কোডিং শিখব, শুরু করব আর কি। আজকে আমাকে তো কাউন্ট করলেন না। আব্দুল কাদের ভাই এই নামে আছে আপনার? আমার আব্দুল কাদেরই জাস্ট ইংলিশে দেওয়া আছে, মানে ক্লাসে ইংলিশে। মানে আমি আপনাদের এই নামগুলো আর কি নোট করে রাখলাম আর কি, আর নেক্সট ডে থেকে আর কি ওইভাবে অ্যাটেনডেন্স নাও আপনারা নেক্সট ডে। আমার নাম হ্যাঁ আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, সমস্যা নাই। হোয়াটসঅ্যাপ সাজ্জাদ হোসেন দে আছে। সাজ্জাদ হোসেন দে, জি আরেকবার একটু। সাজ্জাদ হোসেন চৌধুরী, শুধু সাজ্জাদ হোসেন আছে এই তো? জি জি, এনআইডি কার্ডের আর করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা নেক্সট ডে থেকে আপনারা যেই নামে রেজিস্ট্রেশন করেছেন ওই নামে লগইন করবেন। জি ভাই বলেন। আমার নামটা কাউন্ট করছেন? সাকিব হাসান, মোহাম্মদ সাকিব হাসান। সাকিব হাসান জি, আপনার নাম আমি কিভাবে ভুলতে পারি বলেন, আমার নিজের নাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ডেতে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করব, এইভাবে প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আসবেন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, আপনিও ভালো থাকেন। জি ভাই আসসালামু আলাইকুম। দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভাই ওয়েট একটু। জি ভাই 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 আসি বলেন। আপনি কি টিম ক্রিয়েট করে দিয়ে গেলেন? বুঝি নাই, আপনি কি টিম ক্রিয়েট করে দিয়ে গেলেন, মানে বানাইতে গেলেন? না না টিম তো বানাই নাই এখনো। ও আচ্ছা, এটা জানাই দেওয়া হবে ইনশাআল্লাহ। না আমি বলতেছিলাম আমরা নিটারে তিনজন আছি এখানে, তো যদি আমাদের তিনজনকে একটা গ্রুপে দিতেন তাহলে একটু ভালো হইতো। আপনারা কে কে, নাম বলেন।
আমি মোহাম্মদ সাকিব হাসান, ইশতিয়াক আহমেদ এবং ফাহিম আহমেদ। আচ্ছা সাকিব হাসান ভাই, আপনি তো একটা লিডার হিসেবে আছেন, ঠিক আছে, তাহলে আপনার যে বাকি দুজন আছে ওই দুজন আপনার গ্রুপে দিবই তো? জি ভাই, একজন হচ্ছে ইশতিয়াক আহমেদ, ইশতিয়াক আহমেদ আর হচ্ছে ফাহিম আহমেদ। আর ভাইয়া আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম। জি ভাইয়া, আমি আর লায়েক আমরা মানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে একই ভার্সিটিতে পড়তেছি, তো আমাদের আর কি মুরাদ আহমেদ না? জি, আর লায়েক আহমেদ, আর আরেকজন ভাই আছেন সাজ্জাদ ভাই, উনিও সিলেটের। আচ্ছা এক মিনিট। হ্যাঁ হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, জি আমাদের এখানে দুজন আছে, যে সন্তু ভাই আর হলো উজ্জ্বল। আচ্ছা ভাই একটা কাজ করি, আমি আপনাদের যারা লিডার আছেন, ঠিক আছে, আপনাদের নামগুলো বলতেছি, আপনারা কি করবেন, আপনারা তিনজন করে চেষ্টা করবেন আপনাদের আপনার সাথে বা আশেপাশে বা যার মানে যে তিনজনের ইনফরমেশন আপনি রাখতে পারবেন এরকম তিনজনের নাম আপনারা লিখে দিবেন। আমি আপনাদের কোথায় লিখবেন? গ্রুপে। আপনি হচ্ছিল একটা কিভাবে লিখবেন আমি জিনিসটা বলে দিই, সেটা হচ্ছে যে আপনার হচ্ছিল আপনি যে লিডার আপনার নামের আগে একটা এল লাগাই দিবেন অথবা নামের শেষে একটা এল লাগাই দিবেন, দিয়ে আর ওই নামের পরে আপনি হচ্ছে যে আরো তিনটা নাম দিয়ে দিবেন, মানে টোটাল চারজনের নাম দিবেন, একটা আপনার সহ, ঠিক আছে? আপনারা যাচ্ছেন কারণ এই জিনিসগুলো তো চাপাই দেওয়া হবে না, আমি আপনি যদি না পারেন মানে আপনি যদি নিজে থেকে যদি করেন আল্লাহর মধ্যে ভালো, যদি না করেন আপনি তাহলে তখন আমাকে সেটা আচ্ছা আচ্ছা আমি জিনিসগুলো বলি, আমার কাছে 10টা নাম আছে আর কি লিডারে। আচ্ছা আপনি আপনার নামটা বাদ দিতে যাচ্ছেন লিডার থেকে? জি। আপনারটা কি শাহাদাত হোসেন না? জি শাহাদাত হোসেন। আচ্ছা শাহাদাত হোসেন বাদ দিলাম, একটা কাজ করি না বদলে আসি সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, জি জি। আচ্ছা শাহাদাত হোসেন ভাই কে জানি ছিল একজন, সাহাদাত হুসাইন, আচ্ছা আমি আপনাদেরকে গ্রুপ লিডারের নামগুলো বলতেছি, আপনারা একটা কাজ করবেন, আপনারা আপনাদের আন্ডারে আর কি মানে আপনি আপনার নাম লিখবেন, লেখার পরে একটা এল দিবেন আর কি, যেহেতু আপনাকে লিডার হিসেবে রাখা হয়েছে, এবং আপনার নামের পরে আরো তিনটা নাম দিবেন যাদেরকে আপনি আপনার গ্রুপে রাখার জন্য রাখতে চাচ্ছেন আর কি, দিয়ে আপনারা হচ্ছে কি করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। আর আমি যারা আপনারা আছেন আর কি লিডার হিসেবে তাদের নাম বলছি, মাসুদ রানা ভাইয়া পোরশা থেকে, হাসিবুল ইসলাম ভাইয়া পোরশা থেকে, মনিরুজ্জামান ভাইয়া পোরশা থেকে, সুবর্ণলতা শারমিনাপু নিয়ামতপুর থেকে, আমানুল্লাহ জোহা ভাইয়া বগলগাছি থেকে, সুপ্রিয় প্রামাণিক ইমন ভাইয়া বগুড়া থেকে, সাকিব হাসান ভাইয়া পোরশা থেকে, মোহাম্মদ আলামিন ভাইয়া নিয়ামতপুর থেকে, মোহাম্মদ সাদাত হোসাইন বদলগাছি থেকে, আর মুরাদ আহমেদ ভাইয়া সিলেট থেকে। আপনারা 10 জন মোটামুটি আছেন এখানে, আপনারা 10 জন, আপনি সহ 3 জনের নাম দেন তাহলে 30। আচ্ছা 4 জন করে হইলে ভালো হয়, 3 জন দিলে সমস্যা নাই, মিনিমাম 3 জনের নাম দিবেন, আর যদি পারেন আপনি সহ 4 জনের নাম দিবেন, ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে?
আসসালামু আলাইকুম জি ভাই, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।